আচ্ছা, আগের এই ফার্স্ট ক্লাসে তো সাউন্ডের প্রবলেম ছিল, হ্যাঁ পরেরটাতে সাউন্ডের প্রবলেম হবে না। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। তন্ময়, কি লাস্ট ক্লাসের ইয়েটা প্র্যাকটিসটা করছিলি, টাস্ক যেটা আচ্ছা, দিছিল ক্যালকুলেটর? প্র্যাকটিস বলতে এটা নিয়ে তুই আমার সাথে পরে বসিস, আমি বলবো না কি কি প্রবলেম ফেস করছিলাম। আমাকে বলো, সমস্যা নাই, কি কি প্রবলেম? ওই যে আপনাকে যেটা দেখাইলাম না ভাই, ওইগুলোই আর কি, আচ্ছা আচ্ছা ওগুলো হচ্ছে ওরে বলে দিলে ও আর একটু ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে যে জিনিসটা দেখো, ক্লাসের, এখানে ক্লাসের ফার্স্টে যে জিনিসটা থাকা লাগে সেটা হচ্ছে আমাদের একটা নাম থাকতে হবে, ঠিক আছে? এটা মাস্ট, যে আমাদের ক্লাসের জন্য একটা নাম থাকতেই হবে। এরপরে একটা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই তার প্রপার্টি টাইপ, সে কি পাবলিক নাকি হচ্ছে যে নাকি প্রাইভেট প্রাইভেট নাকি হচ্ছে যে সে প্রোটেক্টেড। প্রোটেক্টেড? সাধারণত প্রাইভেট হয় না ক্লাস, কখনো প্রাইভেট হইলে সেটা ইনার ক্লাস হয়। আমরা যদি কোনো ক্লাস প্রাইভেটলি ডিক্লেয়ার করতে চাই এটা ইনার ক্লাস হয়। ইনার ক্লাস হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস, এটা হচ্ছে তোমরা আর একটু পরে হচ্ছে যে এটা সার্চ দিয়ে দেখো যে এটা কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে কাজ করে। এটা আমরা এই মুহূর্তে যাচ্ছি না, তাহলে একদম হযবরল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো সাধারণত কি হয়, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে থাকে। প্যাকেজ কি, এই যে সোর্স যেটা, হ্যাঁ এটা হচ্ছে প্যাকেজ। যেমন ধরো আমি যখন এই যে আমাদের মেইনের এখানে, হ্যাঁ এই দেখো ইম্পোর্ট করছি না, এই যে এটা কিন্তু একটা প্যাকেজ, স্ক্যানার হচ্ছে একটা প্যাকেজ, ঠিক আছে? তো প্যাকেজ বলতে আমাদের একটা ফোল্ডার আমরা বুঝি সাধারণত, হ্যাঁ এই ফোল্ডারের মধ্যে যা যা থাকবে সবগুলো হচ্ছে আমার সেম প্যাকেজের মধ্যে। দেখো আমি যদি এখানে নিউ গিয়ে দেখো এখানে যে প্যাকেজ ডিক্লেয়ার করি, জাস্ট কি হচ্ছে আমার নাম চাচ্ছে, ঠিক আছে? আমি ধরো এখানে নাম দিলাম ইউটিলস, এটা কি তৈরি হলো, একটা ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারের মধ্যে যা যা থাকবে এই সবগুলোই হচ্ছে এই ইউটিলস প্যাকেজের আন্ডারে আছে। তো এখানে যে জিনিসগুলো আছে তাহলে কি, এগুলো হচ্ছে একটা ফোল্ডার। যেমন জাভার মেইন যে জার ফাইল আছে, হ্যাঁ এই জার ফাইলের মধ্যে ইউটিল নামে আর একটা তোমার হচ্ছে যে এই ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে স্ক্যানার নামে আর একটা ফোল্ডার আছে। এই স্ক্যানার ফোল্ডারের মধ্যে যা যা জিনিস আছে সবগুলো আমরা হচ্ছে তখন এখানে যেখানে ইউজ অ্যাক্সেস করছি, করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে এখন ধরো আমরা তারপরে যে অংশটুকু নিয়ে কাজ করলাম, হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের এই অ্যাট্রিবিউটস বা হচ্ছে চাইল্ড ডাটা। হ্যাঁ এটা ক্লাসের চাইল্ড ডাটা হচ্ছে এগুলা, এই ক্লাসটা যে পার্সন ক্লাসটা আমার এই এই ভেরিয়েবলগুলো দিয়ে তোমার হচ্ছে যে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে? এখন এগুলো আমি সবগুলো সাধারণত প্রাইভেট রাখবো। প্রাইভেট কেন রাখবো, কারণ এনক্যাপসুলেশন করার জন্য। আমি এই পার্সন ক্লাসটা কল না দিয়ে যাতে হচ্ছে কোনোভাবেই এই অংশটুকু তোমার অ্যাক্সেস ইউজ না করতে করতে না পারি। পারি। হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি তাহলে এই যে এই অংশটুকু যেটা আছে, ঠিক আছে, এই অংশটুকু আমি হচ্ছে যে এই যদি অ্যাক্সেস করতে পারি তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে তুমি যখন এটা অলরেডি অ্যাক্সেস করে ফেলবা, সেট নেম দিয়ে যদি করো, সেট নেম দিয়ে করলে সেটা তো যাচ্ছি, আবার পরবর্তীতে আমি দেখাইছিলাম কিন্তু, হ্যাঁ আমাদের কোডের মধ্যে ছিল। এটা কি এখানে এখনো আছে? ডিলিট করে ফেলছি। আচ্ছা ডিলিট করে ফেলছি। হ্যাঁ তো ওই যে আমরা কিন্তু কি করছিলাম, যে আমরা প্রথমে সেট নেম দিয়ে একটা নাম দিছিলাম, তারপরে আবার ডট নেম দিয়ে আবার আর একটা নাম দিছিলাম কিন্তু, হুম হুম ঠিক আছে, তন্ময়ের নাম দিছিলাম। সো তখন কি হয়ে গেছে, ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ তো এটা হচ্ছে যে মেইন প্রবলেম, ঠিক আছে? আর প্রতিটা জিনিস একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে হয়। আমরা সবসময় যেটা করব, প্যারামিটার সেট করব অলওয়েজ, এই চেষ্টা করব সবসময়, সেটা হচ্ছে যে যখন আমি অবজেক্ট তৈরি করব, ঠিক আছে, অবজেক্ট তৈরি করার সাথে সাথেই আমি হচ্ছে প্যারামিটারগুলো ডিক্লেয়ার করে দিব, পাস করে দিব ওই ভেরিয়েবলগুলো। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আর যখন আমি এই এই নেমটা যখন আমি নিতে চাবো, হ্যাঁ তখন সেটা সবসময় আসবে গেটের মাধ্যমে। আর এরপর একটা যেটা কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে যে
মেথড ওভারলোডিং, ঠিক আছে? মেথড ওভারলোডিং মেইন জিনিসটা হচ্ছে আমাদের একটা মেথডের কি কি অংশ থাকে। ফার্স্টে থাকে প্রপার্টি, সে পাবলিক না প্রাইভেট নাকি প্রোটেক্টেড, হ্যাঁ। সেকেন্ড থাকে সে কি রিটার্ন, কি টাইপ রিটার্ন করে, ডাবল, এখানে আমরা ডাবল দিছি। তারপরে তার নাম, ফাংশন নেম, এরপর প্যারামিটার, এরপর হচ্ছে ফাংশন বডি, ঠিক আছে? এই অংশটুকু বডি। এখন মেথড ওভারলোডিংয়ে কি হয়, মেথড ওভারলোডিংয়ে আমাদের প্রপার্টি, রিটার্ন টাইপ, নেম সেম থাকবে, ঠিক আছে? শুধু চেঞ্জ হবে প্যারামিটার। দেখো আমি এখানে কি করছি, ফার্স্টে ডাবল অ্যাড দিছি, তাই না? দুটাই ইন্ট প্রথমে, তারপরে কি এসে ইন্ট, তারপর ডাবল, হ্যাঁ আমি এখানে ভুল করছিলাম, তারপরে কি ডাবল ইন্ট, তারপরে কি ডাবল ডাবল ডাবল। এখন কথা হইলো, তন্ময়টা কেন কাজ করতেছে না, কাজ করতেছে না, তুমি হচ্ছে ছোটটা নিয়ে ফেলছো, অলওয়েজ আমাদের বড়টা নিয়ে কাজ করতে হবে, বড়টা নিয়ে কাজ করতে হতো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে যে পরের স্টেপে চলে যাব, অ্যারে লিস্টে। তার আগে এখানে আমরা প্রিভিয়াস যে দুটা ক্লাস করছি, হ্যাঁ, তন্ময় আর হচ্ছে যে আইসম্যান, তোমাদের দুজনের কোনো কোশ্চেন আছে নাকি? আমি ক্লাসটা আর একটু প্র্যাকটিস করতে চাইতেছিলাম, মানে আমার ক্লাসটা আরো একদিন 2-3 দিন লাগবে শেষ করতে। আরো 2-1 দিন লাগবে, আমি কিন্তু আগেই বলছি তোমাদেরকে আর একটু সিরিয়াস হইতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো দিয়ে আর একটু সিরিয়াস হইতে হবে। যেমন এই যে তন্ময় কিন্তু জাভা পয়েন্টের যে কথাটা বললো, আমি দেখাই, এই যে আমি কিন্তু তোমাদেরকে খুব বেশি কিন্তু কাজ দেই নাই এখানে, তোমাদের কাছে কি দিছিলাম, জাভার শুরু থেকে এই পর্যন্ত আর কি, কিওয়ার্ডস পর্যন্ত এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে এই যে এখানে এই যে কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো বলতেছে, ইফ এলস বলতেছে, এগুলো কিন্তু অলরেডি আমি দেখাই দিছি, তাই না? করে কিন্তু দেখাই দিছি প্রত্যেকটা জিনিস, করে করে কিন্তু দেখাই দিছি। জাস্ট শুধু কনসেপ্টটা ক্লিয়ার করবা যে এখানে অ্যাকচুয়ালি জাভাতে কি আমাকে বলতেছে, কি করতেছে, এটা জাস্ট বসে বসে পড়া। এটা যদি প্রবলেম মনে হয়, বই পড়তে চাও, বই হলো আরো হিজিবিজি, হ্যাঁ। জাভার মেইন বইটা হচ্ছে দ্য কমপ্লিট রেফারেন্স অফ জাভা। আচ্ছা একটা জিনিস মনে পড়লো, হ্যাঁ বলো। এই যে ফর, ইচ আর কন্টিনিউ, এই দুটো কি আমাদের দরকার আছে, মানে জানা দরকার আছে? এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, এগুলো সবই দরকার আছে, ঠিক আছে? ও আচ্ছা, এই দুটো বুঝি নাই আমি। ফর ইচ আর মানে ব্রেক, ব্রেক, হ্যাঁ হ্যাঁ, ব্রেকের অপোজিট মেবি কন্টিনিউ, কিন্তু কন্টিনিউটা আমি বুঝি নাই আসলে। এইগুলো আমরা সবই করবো, আমরা প্র্যাকটিক্যালি করবো, এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? এখন বেসিক্যালি তোমাদেরকে যে কাজটা করা হচ্ছে, আচ্ছা, মানে ধারণা দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামগুলো বা এই কাজগুলো কীভাবে আমরা করতে পারি। হুম 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 আচ্ছা আমি নামটা দিয়ে দিই, দ্য কমপ্লিট রেফারেন্স জাভা, ঠিক আছে? এই বইটা এই ডাউনলোড করে নিও আর কি, তোমরা তোমাদের মতো করে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার বই পড়লে আসলে বেশি কঠিন হয়ে যাবে, এখানে যেভাবে দেয়া আছে, এখানে সুন্দর করে ছোট এখানে একটা ছোট ছোট টপিক দেয়া আছে, মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে জাভা প্রোগ্রামসে ক্লিক করলে প্রত্যেকটা বেসিক থেকে শুরু করে প্রত্যেকটারই প্রবলেম প্লাস সলিউশন দেওয়া আছে। কোথায় কোথায়? ওই যে কন্ট্রোল স্টেটমেন্টের লাস্টেরটা, লাস্টেরটা একদম, আচ্ছা জাভা প্রোগ্রামস, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রবলেমের এই যে নিচে, এগুলো না, এটার নিচে, এই যে এখান থেকে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন সহ দেওয়া আছে, এগুলো সব সলিউশন সহ। হ্যাঁ তো ভালো না, এটা তোমরা দেখে নিতে পারলা, মানে মেইন জিনিসটা, মেইন জিনিসটা হইলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে, আমি এখানে কী করতেছি, কেন করতেছি, এটা বুঝা। এখন এই যে আমরা যতক্ষণ ক্লাস করি, আমরা কিন্তু বেশিক্ষণ ক্লাস করি না, আমরা করি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা। সামনে হয়তো আমরা অ্যান্ড্রয়েডে যখন একটু ডিপে যাব, তখন হয়তো আমরা 1.5 ঘন্টা ধরে ক্লাস করবো, বা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ক্লাস করবো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, যদি এগুলা নিজেরা না বুঝতে পারো তাহলে আসলে লাভ হবে না। তন্ময় পড়াশোনা করছে, ও বুঝতেছে, ওর কিন্তু কাজে লাগতেছে, আমাকে কোশ্চেন করতে পারতেছে, আর তোমার বাকিরা যদি না করো তাহলে কিন্তু আসলে আলটিমেটলি খুব একটা লাভ নেই। আমি প্রথমে ধরা দিতে পারি জিনিসটা এরকম, হ্যাঁ, দরজা দেখাই দিব, দরজা খুলে ভিতরে যাওয়ার দায়িত্ব আর কি তোমাদের। আচ্ছা এবার আমরা তাহলে পড়াটা শুরু করি, ঠিক আছে? আজকে যে জিনিসটা আমরা বেসিক্যালি করব সেটা হচ্ছে অ্যারে এবং অ্যারে লিস্ট।
ঠিক আছে, অ্যারে আর লিস্ট সম্পর্কে আইডিয়া আছে কারো? বলো দেখি, ছোটবেলায় আইডিয়া ছিল কি জিনিস বলো দেখি? অ্যারেতে হচ্ছে আমরা মাল্টিপল ইনপুট রাখতে পারবো, যেমন সাপোজ এ ব্র্যাকেটে 10 থাকলে আমি 10টা ইনপুট রাখতে পারবো অ্যারের মধ্যে আর কি। আচ্ছা, অ্যারে কি কাজ করে বেসিক্যালি? অ্যারে তো নর্মাল ভেরিয়েবলই, হুম হুম, কিন্তু হচ্ছে এটাতে একটাতেই আমি অনেকগুলো ইনপুট রাখতে পারবো, মানে স্পেস অনেক বড় এটার। আচ্ছা, কেউ কি মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে? না, আচ্ছা আমার মেসেজ আসছে, আমার আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা ইগনোর করি এখন। আচ্ছা তাহলে এখানে যা যা আছে আমি সবগুলা ডিলিট মেরে দিলাম আজকে নতুন ক্লাসের জন্য, ঠিক আছে? এটা ডিলিট মেরে দিই, এই অংশটুকু ডিলিট মেরে দিই, এটার দরকার নেই আমাদের এই মুহূর্তে। এই রকম আর জসিম, ও ভাই ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই এনি টাইপ অফ কোশ্চেন্স, ঠিক আছে, প্রিভিয়াস হোক এই কারেন্ট হোক, যেগুলো মিস করছো এগুলো যদি হয় এরকম হইলো কোনো সমস্যা নাই, কোশ্চেন জিজ্ঞেস করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, এখানে এখানে কোশ্চেন না করলেই হচ্ছে যে লস, যদি মনে হয় যাই হ্যাঁ আমি কোশ্চেন করব আমি পারি না, এর বাকিরা কি মনে করবে, তাহলে লাভ নাই। এখানে সবাই শিখতে আসছে, আমিও শিখতে আসছি, আমি শেখানোর মাধ্যমে নতুন কিছু শিখতে পারবো, এটা হলো আমার টার্গেট, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই, এখন ডিফারেন্টটা বুঝছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, পাবলিক প্রাইভেট এর কাজটা হয় না আরকি, এটা যদি বলতেন। বুঝি নাই, পাবলিক প্রাইভেট এটা নিয়ে কাজ করছি ঠিক আছে, কিন্তু ঠিক নিয়ে কাজটা করি নাই, ওটা একটু যদি বলতে। কোনটা প্রোটেক্টেড? মেবি প্রোটেক্টেড। আচ্ছা ঠিক আছে, আমি ইউটিলস যেটা আছে, হ্যাঁ ইউটিলস এর মধ্যে এগুলা খুবই বেসিক জিনিস, এগুলো হচ্ছে যে নিজেরা ট্রাই করলেও কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায়। আমি দেখো এক্সাম্পল ক্লাস নামে হচ্ছে আমি একটা ক্লাস নিলাম, ঠিক আছে, এটা কি দেওয়া আছে, পাবলিক ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, এটারে আমি করে দিলাম হচ্ছে আচ্ছা এরকম প্রোটেক্ট হইতেছে না, কেন হচ্ছে না? আচ্ছা এই ক্লাসটা বাদ দিই, এটা এটা পাবলিক, এটা এই ক্লাসটা আমরা পাবলিকই রাখি, ঠিক আছে, যেরকম আছে এরকম রাখি, আমরা ভিতরে মেথডটাকে ঝামেলা করি, সমস্যা নেই। ওকে, হাসান ভাই শর্টকাট কিগুলো একটু বললেন, আমি ভুলে গেছি আবার। আচ্ছা, এই কনস্ট্রাক্টর তৈরি করার জন্য অল্টার ইনসার্ট, ঠিক আছে, অল্টার ইনসার্ট দিলে শর্টকাটটা চলে আসে। এটা হচ্ছে যে এই মানে এইরকম আইডি যেগুলো আছে ইন্টেলিজির, হ্যাঁ এর প্রত্যেকটাতে সেম সেম শর্টকাট, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও যে করবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেম শর্টকাট, নেম ডাবল এইট। আচ্ছা এইখানে আমি কি করলাম, প্রোটেক্টেড দিলাম, ঠিক আছে, এইখানে আর আরো একটা নেই হচ্ছে এক্সাম্পল ক্লাস টু, এটার মতো করে সেম আমি হচ্ছে জিনিসগুলো দিয়ে দিলাম ভিতরে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ফার্স্ট লেকচার আছে, ঠিক আছে, ফার্স্ট লেকচারটা কপি করে আমি হচ্ছে এখানে দিব, কিন্তু নাম চেঞ্জ করে দিব হচ্ছে সেকেন্ড লেকচার। এটা আমি এতক্ষণ যেটা করলাম এটা সেটআপ রেডি করলাম, মানে কি আমার বাহিরে যেরকম বিভিন্ন ক্লাস আছে, তারপর হচ্ছে মেইন মেইন ফাংশন আছে, সেরকম আমার কি এই ইউটিলের মধ্যেও আমার মেইন ফাংশনওয়ালা একটা কোড আছে, প্লাস আবার দুটা ক্লাস আছে, ঠিক আছে। এখন আমি এই মেইনের মধ্যে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এক্সাম্পল ক্লাসকে কল দিব। হ্যাঁ, আমার কিন্তু কল হয়েছে তাই না, কার মধ্যে কল দিয়েছি আমি, কল দিয়েছি যে আমার ইয়ার ভিতরে
utils এর ভিতরে, ঠিক আছে? এখন আমি এখানে যদি example class 2 এর মধ্যে দেই name এসেছিল তো, এখানে দেই address আর এটা দেই হচ্ছে কত weight, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম। ক্লাস ওয়ানের মধ্যে কি আছে, এক্সাম্পল ক্লাসের মধ্যে আছে নেম আর এজ, হ্যাঁ, আর ক্লাস টু এর মধ্যে আছে অ্যাড্রেস আর ওয়েট, ঠিক আছে? এখন ধরো আমি হচ্ছে এক্সাম্পল ক্লাস ডট এই যে নেম এজ, আমি কিন্তু কি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? ইকুয়াল টু দিয়ে দিলাম হাসান। এখন যদি আমি এটাকে প্রিন্ট মারি তাহলে কি হবে, প্রিন্ট আসবে। এই যে আমি যদি রান দেই, আচ্ছা ওইটা আমরা তো এখানে আসলে সেট করি নাই, ঠিক আছে, এই জন্য আসতেছে না। বাট মেইন কথা হচ্ছে যে কম্পাইল আপনি প্রিন্ট করছেন ফার্স্ট লেকচার যেটা ওইটা প্রিন্ট করছেন, ওই ক্লাসটা প্রিন্ট করছেন, এটা চেঞ্জ করে নিতে হবে আর কি। রাইট ক্লিক করে আমরা ক্লাসটাকে পাবো, কারণ ক্লাস প্রপার্টি আমরা প্রোটেক্টেড করতে পারি না, ঠিক আছে? এটা আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি এটাকে ট্রাই করতেছিলাম। ক্লাস প্রপার্টি আমরা কখনো প্রোটেক্টেড করতে পারবো না বা প্রাইভেট করতে পারবো না, ক্লাস অলওয়েজ পাবলিকই থাকবে। এখন আর প্রাইভেট ক্লাস করতে হলে আমাদের ইনার ক্লাস করতে হবে, ওটা আমরা পরে দেখবো আর কি সামনে। হ্যাঁ, আচ্ছা এবার আমি কি করি দেখো, আমি হচ্ছে যে এক্সাম্পল ক্লাস টুটা ট্রাই করি, কারণ দুটা সেম জিনিস। আচ্ছা প্রথমটাই করি, প্রথমটা করলে আর বেশি ক্লিয়ার হবে। এক্সাম্পল ক্লাস এটাকে কল দিলাম নিউ, তারপরে আমাদের কি এক্সাম্পল ক্লাস, এটুকুতে কারো কোশ্চেন আছে যে আমরা এই লাইনটুকু কেন লিখলাম, কি কি জন্য লিখলাম? এই রোকন জসিম না ভাই? আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি এক্সাম্পল ক্লাস দিয়ে ডট দিই আমার কিন্তু আসে না, ঠিক আছে? আসে না কেন, কারণ হচ্ছে আমার এই যে প্রোটেক্টেড দিলাম, প্রোটেক্টেড মানে হচ্ছে সে তার প্যাকেজের মধ্যে কাজ করবে, পাবে প্যাকেজের মধ্যে, প্রত্যেকটা ক্লাসে তাকে পাওয়া যাবে। ইভেন আমি যদি এক্সাম্পল টুতে এখানেও আসি কনস্ট্রাক্টরের মধ্যে, আমি এক্সাম্পল ক্লাসটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, ডিক্লেয়ার করলাম কনস্ট্রাক্টরের মধ্যে, কারণ আমি যখন এই ক্লাসটা তৈরি করবো সাথে সাথে আমার কনস্ট্রাক্টর ক্লাস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানেও যদি আমি এক্সাম্পল ক্লাস হিসেবে দেই তার কিন্তু আমার নেম এজ চলে আসতেছে, কারণ এটা প্রোটেক্টেড দেয়া, প্রোটেক্টেড মানে শুধু আমার এই ফোল্ডারের মধ্যে পাবে, যদি প্রাইভেট দিই তাহলে শুধুমাত্র ক্লাসের ভিতরে পাবে, পাবলিক দিলে সব জায়গা থেকে পাবে। বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই প্রোটেক্টেড এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে জি ভাই, হয়েছে ভাই। আচ্ছা তাহলে আমরা ইউটিল গুলো ফালাই দিই। ওকে, আচ্ছা তাহলে অ্যারে, ঠিক আছে, প্রথমে আমরা কি দেখতেছি অ্যারে। হ্যাঁ, অ্যারে আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয় ফার্স্টে আমি এটা দেখাই। হ্যাঁ, অ্যারে জাস্ট ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে টাইপ দিতে হয়, আমরা চাইলে পাবলিক দিতে পারি, প্রাইভেট দিতে পারি, পাবলিক না দিলেও কোনো সমস্যা নেই কারণ বাই ডিফল্ট পাবলিক থাকে। প্রাইভেট দিতে চাইলে প্রথমে আমরা প্রাইভেট দিতে পারি, হ্যাঁ প্রাইভেট, তারপরে কিসের মধ্যে করবো, ধরো আমি স্ট্রিং স্ট্রিং, হ্যাঁ, এরপরে নাম দিতে হবে, আমরা নাম দিলাম ধরো স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে স্ট্রিং অ্যারে, তারপরে কি করতে হবে এমনি করে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, কি বলতেছে এখানে, প্রাইভেট নট অ্যালাউড হিয়ার, নট অ্যালাউড। আচ্ছা এখানে অ্যালাউ হবে না কারণ মেইন ফাংশনের মধ্যে, তো মেইন ফাংশনের মধ্যে আসলে অ্যালাউ হবে না, এগুলো ক্লাসের মধ্যে অ্যালাউ হবে। আচ্ছা এটা হইলো একটা একটা ওয়ে, আমি ফার্স্টে
স্ট্রিং অ্যারে এখানে ডিক্লেয়ার করলাম স্ট্রিং অ্যারে, তারপরে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। একটা ভেরিয়েবল ডিক্লারেশনের কয়টা পার্ট আছে সেটা আমরা দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, ডিক্লিয়ার করা প্রথমে। এটা আমরা ডিক্লিয়ার করলাম, হ্যাঁ, এই যে এরকম এই নামে হচ্ছে একটা অ্যারে আছে, স্ট্রিং অ্যারে আছে, ঠিক আছে। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে এইটাকে এই বলে দিতে হয় যে ইনিশিয়ালাইজেশন মানে আমি এখানে কয়টা রাখবো। ধর আমি যদি স্ট্রিং রাখি, ঠিক আছে, এখানে এখানে যদি দেই তাহলে কিন্তু আমার লাল বাতি দেখাইতেছে, দেখছো? অ্যারে ইনিশিয়ালাইজার এক্সেপ্ট এক্সপেক্টেড, তাহলে এখানে আমি দিলাম ধরো 5, এখন কিন্তু আমার লাল বাতি চলে গেছে। এই সেম জিনিসটাকে আমি কিন্তু এক লাইনও করতে পারি, হ্যাঁ। ধরো আমি যে ইন্ট ইন্টিজার দিলাম, ঠিক আছে, ইন্ট এইজেস, তারপরে দিয়ে দিলাম অ্যারের মডিফায়ার, এরপরে নিউ ইন্ট, এরপরে কি দিয়ে দিব, এখানে 10 দিলাম, তাহলে সে 10 পর্যন্ত 10টা নাম্বার নিবে। অ্যারে কিন্তু আমার ডিক্লেয়ার হয়ে গেল এক লাইনে। আমি এটুকু ডিক্লেয়ার করছি আর এখানে কি করছি, ইনিশিয়ালাইজ করছি। আর এটাতে কি করছি, ফার্স্ট লাইনে ডিক্লেয়ার করছি, সেকেন্ড লাইনে ইনিশিয়ালাইজ করছি। আমরা যতগুলো কাজ করব সব হবে এই যে এই স্টাইলে, যখন আমরা অ্যান্ড্রয়েডে কাজ করব ফার্স্ট স্টাইলে সবগুলো আমাদের ম্যাক্সিমাম সময়ে কাজ হবে, সেকেন্ডটা বলতে গেলে হবেই না, খুব রেয়ার কেসে হবে, ঠিক আছে। এখন ধরো আমি যদি এখানে দিতে চাই, রিজন কি মানে পাবলিক প্রাইভেট করার জন্য কি নাকি? না না, প্রথম বেসিক্যালি আমি তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে স্কোপ, ভেরিয়েবল স্কোপ একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি যে এই স্ট্রিংটা এখানে ডিক্লেয়ার করছি, হ্যাঁ, এটা কোথায় পাওয়া যাবে, এটা এখানে পাওয়া যাবে, মানে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে পাওয়া যাবে। এখন আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশনটা যদি এই যেমন ধরে যে এখানে যে ফাংশনটা আছে, দেখো আমি এইখানে যে ডিক্লেয়ার করছি এটাকে ফিল্ড বলছিলাম না, বা ইনস্ট্যান্স বলছিলাম, তাই না? এখানে আমি ডিক্লেয়ার করছি দেখে এই জিনিসটা আমি প্রতিটা ফাংশনের মধ্যে কিন্তু দেখো ইস কনস্ট্রাক্টরের ভিতরে সব জায়গায় কিন্তু পেয়ে গেছি, তাই না? পেয়ে গেছি যে এটাও কিন্তু যে উপরেরটা, উপরে যেটা করছি ডিক্লেয়ার করছি সেটাই। এখন দেখো এখানে আবার আর একটা যে নেম আছে এটা কোথা কোথাকার, এই যে স্ট্রিং নেম, প্যারামিটারের এটার স্কোপ কতটুকু, এটার স্কোপ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এই ফাংশনের ভিতরে। সো আমরা যখন অ্যান্ড্রয়েডে কাজ করব আমাদের তো হচ্ছে যে এই সব মেথড ওভাররাইডিং থাকবে, হ্যাঁ। তো এই যে এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমি যদি শুরুতে এইভাবে ফিল্ড আকারে বা ইনস্ট্যান্স আকারে ডিক্লেয়ার না করে দিই তাহলে এটা কিন্তু পাওয়া যাবে না। বুঝতে পারছি, মানে আমাদের স্কোপটা আরো বাড়লো আর কি, স্কোপ বাড়াইতে হবে, হ্যাঁ, স্কোপ বাড়াইতে হবে আমাদেরকে। মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করতে করতে শিখবো যে কোনটা কেন কিভাবে করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন যেটাতে ছিলাম, এখন ধরো আমরা এখানে এই ভ্যালু অ্যাড করতে চাই, ঠিক আছে, অ্যান্ড ভ্যালু যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে, ধরো আমি যে নামটা দিব স্ট্রিং অ্যারে, হ্যাঁ, ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট, এখন পজিশন কোথায় দিব সেটা হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা আমি যখন পাস দিছি, আচ্ছা অ্যারে পি এ চলে আসছে, হ্যাঁ, আমি যখন এখানে পাস দিছি, হ্যাঁ, পাস দিলে ও কি করছে জানো, ও মেমোরিতে 5টা স্লট রেখে দিছে স্ট্রিং অ্যারের নামে, ঠিক আছে, স্ট্রিং অ্যারের নামে কি করছে ও 5টা স্লট রেখে দিছে। এই স্লটগুলো শুরু হয়েছে 0 থেকে, প্রথমটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, ঠিক আছে। স্ট্রিং অ্যারে কয়টা কয়টা স্লট আছে, 5টা স্লট, শুরু হয়েছে কোথা থেকে, 0 থেকে, 0 থেকে। প্রোগ্রামিং সবসময় কাউন্ট শুরু করে 0 থেকে, এটা তো জানো। সফিক কনফিউশন আছে না ভাই? কনফিউশন নেই। আচ্ছা আচ্ছা, এন্ড 0 থেকে কেন শুরু হয় এটা আসলে কোশ্চেন করলে আমরা বলবো যে আমাদের বড় ভাইরা বলছে আমাদেরকে 0 থেকে শুরু হয়, এই জন্য আমরা বলতেছি 0 থেকে শুরু হয়, আর 0 দিলে কখনো এরর খাই নাই, ঠিক আছে, বরঞ্চ 5 দিলে এরর খাইছি। এখন আমি যদি 0 তে দেই এখন এখানে, ঠিক আছে, যে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম হাসান, ঠিক আছে, তারপরে এই সেম ভাবে স্ট্রিং অ্যারে 1 এ এর মধ্যে দিলাম তন্ময়, ঠিক আছে। এখন যদি আমি প্রিন্ট করতে চাই আরেকটা দিব হচ্ছে এখানে স্ট্রিং অ্যারে 5, কত দিতেছি, 5 দিতেছি, 5 দিলাম ধরো এখানে রোকন,
এবার আমরা এগুলোকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? আচ্ছা, প্রিন্টও করতে হবে সেম ভাবে, আমি যেটাকে প্রিন্ট করতে চাই যেভাবে প্রিন্ট করব। আমি জিরোর প্রপার্টি প্রিন্ট করতে চাই, জিরো ও হয়ে গেছে। হ্যাঁ, ওয়ান করলে ওয়ান, ফাইভ করলে ফাইভ। এবার যদি আমি রান দিই দেখো কি আসে। হ্যাঁ, আমাকে একটা এরর দিছে, দেখছো? এররটা কি কি লেখা আছে? ইন্ডেক্স আউট অফ বাউন্ড অ্যারে, অ্যারে ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা সবচেয়ে বেশি বার খাবার, এটা একটা। আর একটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, জাভাতে কাজ করতে গেলে এই দুটো এক্সেপশন সবচেয়ে বেশি আসে। 95% ক্ষেত্রে যারা মানে ক্লিয়ার কোড করে, হ্যাঁ, 95% ক্ষেত্রে শুধু এই দুটো এররই খায়, এর বাইরে কিছু খায় না, কারণ রিড করতে অনেক সময় মিস হয়ে যায়, ঠিক আছে? কারণ আমরা আমাদের এই যে আমরা যে পাঁচটা ডিক্লিয়ার দিছি, তাহলে এই পাঁচ যে লিখলাম এটা কয় নম্বর পজিশন? এটা হচ্ছে ছয়, ছয় নম্বর পজিশন। আমরা তো ছয় নম্বর পজিশনে আসলে কোনো কিছু রাখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি প্রিন্ট দিই, তাহলে এখন আমার কি প্রিন্ট হওয়া উচিত? দুজনের নাম প্রিন্ট হওয়া উচিত, নাম কিন্তু প্রিন্ট হয়ে গেছে, কোনো সমস্যা করে নেই। এইবার ধরো আমি এখানে দিলাম হচ্ছে ফোর, ঠিক আছে, আর প্রিন্টে দিলাম থ্রি, তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক নাল, কারণ এখানে কিছু নাই তো, নাল আসবে, ও নাল দেখাবে আমাকে, ঠিক আছে? এখন আমার কোশ্চেন হইলো, অ্যারের কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, অ্যারে আমার কিভাবে কাজ করে। এখন আমার কোশ্চেন হইলো, তুমি যখন এই ধরো এপিআই থেকে তোমার ডেটা আসতেছে, হ্যাঁ, ইউজার লিস্ট আসতেছে তোমার কাছে, এখন তুমি কি জানো তোমার ইউজার কয়জন? না, কোশ্চেনটা আমার মাথায় তখন ধরে ঘুরতেছে, বাট আমি পুরো জিনিসটা বোঝানোর পরে কোশ্চেনটা করতাম। হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেম না, আমি তো জানি না যে আমার অ্যারেতে কয়টা ডাটা ঢুকবে, আমার কয়টা ইনপুট থাকবে, ওইটা প্রিডিফাইন কিভাবে করব আমি? ওইটা আমি প্রিডিফাইন কিভাবে করব? এই যে এটা হলো কোশ্চেন, আমার ইউজার কতগুলো আসবে? আমার প্রথমবার আসতে পারে দুইজন, পরে আসতে পারে 2 লাখ জন, তাই না? তা আমি তখন কি করব? কোশ্চেন না এটা স্বাভাবিকভাবে। হ্যাঁ, আমরা আর অ্যারে কখন ইউজ, এখন এই প্রবলেমটা সলভের জন্য আসছে কি অ্যারে লিস্ট? এই প্রবলেম সলভের জন্য আসছে অ্যারে লিস্ট, ঠিক আছে? অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় জানা আছে কারো? বলে দাও তো, আমি ভুলে গেছি। নো আইডিয়া ভাই। আচ্ছা, অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হয় ফার্স্টে তোমার হচ্ছে, আমরা অ্যারে লিস্ট টাইপটা যেভাবে অবজেক্ট যেভাবে ক্রিয়েট করে, অ্যারে লিস্ট সেভাবে আমরা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এটা একটা অবজেক্ট বেসিক্যালি। হ্যাঁ, প্রথমে অ্যারে লিস্ট লিখবা, ঠিক আছে? এরপরে এই যে মাঝখানে এখানে টাইপ দিবা, তুমি যদি টাইপ না দাও কোনো সমস্যা নেই, বাই ডিফল্ট স্ট্রিং নিয়ে নিবে। আচ্ছা, তারপরও বেটার হচ্ছে তুমি এখানে টাইপটা দিয়ে দিবা, মানে কোন টাইপের লিস্ট নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? এই এটার ইউজটা আমি আর একটু ডিফাইন, মানে আমরা যেভাবে কাজ করব তখন আর একটু পরে দেখাচ্ছি। এখন ধরো আমি এখানে নেম দিলাম হচ্ছে স্টুডেন্টস নেম, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি স্টুডেন্ট নেম লিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে নাম দিলাম। এরপরে কি করব, জাস্ট যেভাবে নর্মালি ডিক্লেয়ার করে নিউ অ্যারে লিস্ট দিয়ে দিও বাস এখানে। আর এটা আসলে খুব একটা দরকার নাই, এখানে তোমরা এই যে চোখা মাথা আছে এটা রাখতেও পারো নাও রাখতে পারো, এটা কোনো আসলে ভ্যালু ক্রিয়েট করে না পরেরটাতে। হ্যাঁ, কিন্তু প্রথমটাতে এখানে তোমার এই এটা রাখাটা ভালো, মাঝে মধ্যে এরর খাবা, নাইলে অনেক সময় এরর খেয়ে যাবা, সবসময় খাবা না, মাঝে মধ্যে খেয়ে যাবা। এখন ধরো এই যে আমরা লিস্ট পাইলাম, হ্যাঁ, এর কিন্তু আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, এখানে কিন্তু আমি কোনো এরর খাই নাই, তাই না? এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এখানে আমরা অ্যাড করবো কেমনে? এটা খুবই সিম্পল, জাস্ট লিস্টারে কল করবা, ডট দিবা, অ্যাড দিবা, ঠিক আছে? তারপরে এখানে যেহেতু স্ট্রিং টাইপ, সেই স্ট্রিংই নিবে, অন্য কিছু নিবে না। নিয়ে আমরা কি করব এখানে, এই অ্যারেসি সুবিধা আছে, সে এনি টাইপ অফ ডাটা নিতে পারে। এখানে ধরো দিলাম জসিম, ঠিক আছে?
সেম ভাবে আবার দিলাম হচ্ছে কি এই যে আইসম্যান। হ্যাঁ এখন সেম ভাবে আমি আবার দিলাম স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড নিউ স্টুডেন্ট। ঠিক আছে, অ্যারে লিস্টে অনেকগুলো অপারেশন আছে, তার সবগুলো অপারেশন আমি দেখাবো না, কিছু কিছু দেখাবো, বাকি তোমরা নিজের প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, অর্ডিনারি যে লিস্ট গুলো ওগুলোর মতোই কাজ করে, মানে অ্যাড তারপরে রিমুভ পপ সবগুলা। হ্যাঁ হ্যাঁ, লিস্ট অ্যারে লিস্ট সেম, অ্যারে লিস্টের একটা বিশেষত্ব হচ্ছে সে অ্যারের মতো বিহেভ করে আর কি। লিস্টও সেম, লিস্ট হচ্ছে বেসিক্যালি হ্যাশ ম্যাপ, যখন আমরা করি হ্যাশ ম্যাপের জন্য লিস্টটা ইউজ করা হয়। এটা এইগুলো আমরা ডিসকাশন আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন আরো বেশি শিখবো তখন গেলে বেটার হবে আর কি। হ্যাঁ, জি যেমন অ্যারে লিস্টের এখানে কিন্তু আমার কি ভ্যালু পেয়ার দরকার নাই। হ্যাঁ, আমার জাস্ট খালি এই যে একটা দিয়ে দিলাম স্ট্রিং, কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিস্ট মানে অন্যান্য প্রোগ্রামিং এর লিস্ট আর এখানে অ্যারে লিস্ট মোটামুটি সিমিলার। এখন আমরা যদি প্রিন্ট করতে যাই, ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা প্রিন্ট করব এস আউট, ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে, ডট ডট দিলে এখানে তুমি হচ্ছে যে এই যে এখানে দিয়ে যে গেট আছে একটা, হ্যাঁ গেট দিয়ে ইন্ডেক্স নাম্বার দিবা। ফার্স্টটা যদি দেখতে চাও তাহলে কি জিরো, পরেরটা দেখতে চাইলে ভাই এইভাবে কপি না করে জাস্ট কন্ট্রোল ডি দিলেও কিন্তু ডুপ্লিকেট হয়। তাই? জি আচ্ছা ট্রাই করে দেখেন। দাঁড়া দেখি, ট্রাই করে কন্ট্রোল ডি। বাহ সুন্দর, তো ফিচার গুলো তো অনেকগুলোই জানার নাই। আচ্ছা তাহলে এবার যদি আমরা ইয়া করি, আমাদের কিন্তু চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, এটা তাহলে আমরা কয়টা দেখলাম, একটা হইলো অ্যাড দেখলাম, একটা হচ্ছে গেট দেখলাম। ঠিক আছে, এবার আর একটা দেখবো, সেটা হচ্ছে রিমুভ। হ্যাঁ স্টুডেন্ট, আচ্ছা আমি এটার অ্যাড অ্যাড গেটের জায়গায় এটা ডট লেন্থ দিলে কি আমার লেন্থ দেখাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 লেন্থ দেখাবে। এটা সাইজ আর কি, লেন্থ না, এটা হচ্ছে সাইজ। হ্যাঁ এটা হচ্ছে দেখো স্টুডেন্ট অ্যারে লিস্ট ডট সাইজ, সাইজ হলে আমি যদি দিই তাহলে আমাকে দিন তিন দেখাবে, তিন। ঠিক আছে, লাস্টে তিন চলে আসছে এবং এটা আমরা ইউজ করব আর কি, পর পরে ইউজ করব। আচ্ছা এখানে সাইজ তিন, এটা থাকুক, ভালো হয়েছে সাইজটা আগে চলে আসছে, আমি হয়তো ভুলে যেতাম, আবার লেখা লাগতো পরে। এবার আমরা যেটা করবো, আমরা রিমুভ দেখবো। হ্যাঁ স্টুডেন্ট নেম লিস্টের এখানে ডট দিতে আমি রিমুভ দিই, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলে সে কিন্তু আমার নিয়ে নিচ্ছে। ধরো আমি দুই নম্বরটার, দুই নম্বর ইন্ডেক্স দিয়ে দিলাম, সে দুই নম্বরটা রিমুভ করে ফেলবে। এখন আমি হচ্ছে দেখতে চাই আমার কি কি, এখন আমি আবার সাইজটাকে দেখতে চাই। হ্যাঁ এই প্রিন্ট করে দেখতে চাই। ঠিক আছে, আমি এবার লুপে চালাবো। আচ্ছা ফরেস্টটা না বুঝাই, ফরেস্ট একটু প্যারা লাগবে, এখন ফর দিয়েই বুঝাই। ঠিক আছে, আচ্ছা ফর আই জিরো থেকে শুরু হবে। ঠিক আছে, এটা আমাদের, আমি যেহেতু লিস্ট কয়টা আছে জানি না, সেহেতু সাইজ দিয়ে দিব, সাইজ পর্যন্ত। ঠিক আছে, সাইজ দিয়ে দিব যে আমার এখানে যে কয়টা আছে সে কয়টা। তারপরে এখানে আমি এস আউট দিয়ে, হ্যাঁ স্টুডেন্ট নেম লিস্ট ওই যে আগের বার যেভাবে আমরা প্রিন্ট করছিলাম সেম ভাবে এখানে জাস্ট খালি, সরি এখানে ডট গেট ইন্ডেক্স নাম্বার হবে আই। ঠিক আছে, আচ্ছা আর সবশেষে আমরা আর একবার সাইজটাকে এস আউট করবো। ঠিক আছে, আর একবার যদি আমরা এস আউট করি এখানে, তাহলে আমাদের যেটা করবে সেটা হচ্ছে দেখো, প্রথমে আমাদের জসিম আইসম্যান নিউ স্টুডেন্ট, পরের বার কি আসছে জসিম আইসম্যান, হ্যাঁ নিউ স্টুডেন্ট কিন্তু বাদ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে অ্যারে লিস্টের অনেক কুল ফিচার। ঠিক আছে, এই ফিচারগুলো হচ্ছে আস্তে তোমরা একটু দেখে নিবা। আজকে ফার্স্ট টাস্ক কি, প্রথম টাস্ক হচ্ছে এই যে আগের দিনের যেগুলো মিস ছিল অ্যাসাইনমেন্ট সেগুলো করবা, এবং অ্যারে লিস্টের আমি হচ্ছে একটা লিংক ধরা দিতেছি। জাভা পয়েন্ট প্রবলেম ছিল না কোনো নাকি অ্যারে লিস্টের? হ্যাঁ আছে তো, জাভা পয়েন্ট আছে তো, আমি স্পেসিফিক ভাবে দিয়ে দিচ্ছি আর কি অ্যারে লিস্টের যে। আচ্ছা আচ্ছা, আরো ভালো হয়।
আচ্ছা আমি দিয়ে দিই। অ্যারে জাভা, আর আরেকটা হচ্ছে অ্যারে লিস্ট কই। কি ব্যাপার, আমার কি ব্লক করে রাখছে নাকি? কে এই যে অ্যারে ইন জাভা, মানে অ্যারের ইয়াতে ঢুকতে পারতেছি না আমি। ও জাভা পয়েন্টে ঢুকতে পারতেছি না, নেটের প্রবলেম মেবি। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা দেখি আর কি আস্তে ধীরে। হ্যাঁ এবার চলে আসো, আমরা হচ্ছে যে মেইন যে টপিক আমাদের অ্যান্ড্রয়েড। হ্যাঁ অ্যান্ড্রয়েড আমরা শুরু করব, ঠিক আছে? অ্যারে লিস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, এটা অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কোশ্চেন নেই, এটা ইজি জিনিস। আমার জাস্ট ক্লাসটা আরো একটু টাইম দিতে হবে। আমি ক্লাসটা তুমি হচ্ছে একটু পড়াশোনা করো আর একটু। হ্যাঁ পড়াশোনা করলে তাহলে হচ্ছে তোমার জন্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, ওই জাভা পয়েন্ট থেকে পড়লেই বেটার। আমি জাভা পয়েন্টে আরেকবার ধরবো ভাই, আজকে থেকে শুরু করবো। জাভা পয়েন্টে যতগুলো ইয়ে আছে সবগুলো শেষ করবো। এখানে কিন্তু খুব বেশি জিনিস তা না, এখানে জাস্ট ইনফরমেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা এই রোকন জসিম, অ্যারে লিস্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই না ভাই নাই। আচ্ছা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফার্স্ট ওপেন করলে কি হয় আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে? ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আছে দেখায়। হ্যাঁ তো প্রথমে এখানে অনেকগুলো অপশন থাকে ক্রিয়েট করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট, এই এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করার জন্য, বা আরও যদি কোনো প্লাগ ইন থাকে ফ্লাটারে যারা কাজ করে এখান থেকে ফ্লাটার প্রজেক্ট তৈরি করতে পারে। আর এই পাশে হচ্ছে প্রিভিয়াস প্রজেক্টের লিঙ্কগুলো থাকে আর কি। হ্যাঁ শর্টকাট থাকে, তো আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি, ঠিক আছে? হুম হুম আচ্ছা নিউ প্রজেক্টে দিলে আমাদেরকে বিভিন্ন টাইপের সে স্ক্রিন দেখাবে। হ্যাঁ ফোন ট্যাবলেটের জন্য এটা, ঘড়ির জন্য এটা, ঠিক আছে টিভির জন্য এটা, তারপরে হচ্ছে গাড়ির জন্য এটা, অ্যান্ড্রয়েডের আরও অ্যান্ড্রয়েড চালিত অন্যান্য জিনিস যদি থাকে, ঠিক আছে আরও যেগুলো আছে সেগুলো সাপোর্টের জন্য এটা। তো আমরা আসলে বাকিগুলো নিয়ে কাজ করব না, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? আর আমরা কখনোই নো অ্যাক্টিভিটি দিব না, ঠিক আছে? আমরা সবসময় দিব এমটি অ্যাক্টিভিটি। বেসিক অ্যাক্টিভিটি দিলে এরকম একটা প্লাস সাইন সহ চলে আসবে, ঠিক আছে? বটম নেভিগেশন দিলে নিচে বটম সহ চলে আসবে, কোড অটোমেটিক তৈরি করা, ঠিক আছে? ফুল স্ক্রিনটা হচ্ছে যে আমাদের ফুল স্ক্রিন লেআউট যেটা থাকে আর কি, হ্যাঁ নতুন ফিচার, সেই সেই ফিচারটা তখন চলে আসবে যে আমাদের নিচের বাটনটুকু দেখাবে না। হ্যাঁ অ্যাডের জন্য অ্যাড মব যেটা, হ্যাঁ অ্যাড মবের জন্য আর ফিচার দেওয়াই আছে, এটা দিয়ে দিলে অটোমেটিক অ্যাড প্লেস করার জন্য যা যা দরকার, কোড যা যা দরকার সব এখানে করে দিবে। গুগল ম্যাপ যদি আমরা ওপেন রাখতে চাই, হ্যাঁ গুগল ম্যাপ অ্যাক্টিভিটি দিয়ে দিলে সে ম্যাপের জন্য প্রয়োজনীয় যা যা ক্লাস দরকার, যা যা জিনিস দরকার, আমরা যেগুলো ম্যানুয়ালি করতে হতো সেই জিনিসগুলো সে করে দিবে। লগ ইন অ্যাক্টিভিটির কাজ হচ্ছে লগ ইনের জন্য যে পেজগুলো থাকে, হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের চেকিং থেকে শুরু করে আই বাটন সবগুলোও রেডি করে দিয়ে দিবে আমাদেরকে। তারপরে এটা আছে হচ্ছে যে স্ক্রলিং অ্যাক্টিভিটি, হ্যাঁ ওই যে স্ক্রল করলে যে উপরে উঠে যায় নিচে নামে, এইটা এখান থেকে চলে আসবে এবং তোমাদের কিন্তু আর কোনো ঝামেলা করার দরকার নেই, অটোমেটিক্যালি এখানে প্রি ডিফাইন্ড পেয়ে যাবা। সেটিংসের জন্য সেটিংস অ্যাক্টিভিটি চলে আসবে, সেটিংস আমরা বাই ডিফল্ট দিতে পারি। নেভিগেশন ড্রয়ার হচ্ছে সাইড মেনু যেটা আর কি, হ্যাঁ সাইড মেনু ফিচারগুলো যে চলে আসে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি। তো এই যেরকম অনেকগুলো টেমপ্লেট আছে, কিন্তু আমার সাজেশন হচ্ছে কখনই কোনো টেমপ্লেট ইউজ করবা না শুধু ম্যাপ বাদে আর কি, ম্যাপটা একটু ঝামেলার। হ্যাঁ ম্যাপে হইলে ঠিক আছে, ম্যাপ তুমি অ্যাড করতে পারো, বাট বাকিগুলোর জন্য কখনোই কোনো অ্যাক্টিভিটি প্রি ডিফাইন্ড অ্যাক্টিভিটি চুজ করবা না। আচ্ছা তো প্রথমে অ্যাপের একটা নাম দিব। হ্যাঁ আমরা নাম দিই হচ্ছে মাই বাচ্চে মাই না, এটা হচ্ছে কফি অর্ডার, কফি অর্ডার স্টার বাগ দিয়ে দিই। হ্যাঁ স্টারবাকের কফি অর্ডার দেওয়া যাবে। তারপর প্যাকেজ নেম যেটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। হ্যাঁ আমার ডোমেইন অলরেডি একটা আছে আলহাসান ডট ডেভ, ওই জন্য আমি ডেভ ডট আলহাসান অলওয়েজ দিয়ে দিই, মানে এখানে উল্টার নামে আসবে, তারপরে হচ্ছে প্রজেক্টের নাম আসে, ঠিক আছে?
তো তোমাদের আসলে ডোমেন না থাকলেও কোনো সমস্যা নাই, কম ডট এক্সাম্পল থাকলেও কোনো সমস্যা নাই, সেমই জিনিস কাজ করবে। লোকেশন মানে এই প্রজেক্টটা কোন জায়গার লোকেশন, কোন লোকেশনে সেভ হচ্ছে, আমারটা কাস্টম করা আছে ই ই ড্রাইভে, সি ড্রাইভে, আমি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও রাখি না, আবার হচ্ছে প্রজেক্টগুলোও রাখি না, ঠিক আছে। আর আমার এটা হচ্ছে অলওয়েজ এই মানে ব্যাকআপ হয়ে থাকে, আমি একটা ফাইল তৈরি করলে অটোমেটিক্যালি আমার সার্ভারে ব্যাকআপ হয়ে যায়, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এপিআই লেভেল। এপিআই লেভেল মানে হচ্ছে যে এখানে কিন্তু দেয়া আছে, হ্যাঁ, যে মার্শমেলো, নোগাট, অরিও, ঠিক আছে, পাই, কিউ, আর এখন তো 11, হ্যাঁ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে মিনিমাম এসডিকে, মানে মিনিমাম কোন অ্যান্ড্রয়েড ফোনে সে সাপোর্ট করবে। আমরা সবসময় এপিআই লেভেলে যে 23, 24, 25, 26 আছে না, এগুলোতে অলওয়েজ আইডেন্টিফাই করবো। একজন ভালো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডেভেলপারের মেইন বিশেষত্ব এটা, সে হচ্ছে এই যে এই দুই কানেকশন, যেটা ললিপপ 21 মানে ললিপপ, সেটা তার জানা থাকতে হবে, ঠিক আছে। 22 মানে 5.1, ললিপপের 5.1 ভার্সন, 19 মানে কিটক্যাট 4.4, এটা মুখস্থ থাকলে তোমার জন্য বেটার, কারণ এইগুলো বিভিন্ন তোমার হচ্ছে যে এই লাইব্রেরি থাকে যেগুলো ডিপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করি, আমরা হচ্ছে মার্শমেলোটা দিব এই কারণে, সেটা হচ্ছে মোটামুটি 90%-এর মতো থাকলে আমাদের চলবে, আমাদের 100% দরকার নেই। এখন অনেকে নোগাটও দেয়, কিন্তু অনেকেই আর কি তোমার ইউজার বেস সবসময় চিন্তা করবা যে কাদের জন্য তুমি তৈরি করতেছো। তুমি যদি গ্রামের মানুষের জন্য তৈরি করো, একটু পিছাই দিবা, ঠিক আছে। তুমি যদি শহরের মানুষের জন্য, হ্যাঁ, অনলি আরবানের জন্য করতে থাকো, তুমি টাকায় দিবা, হ্যাঁ। তোমার এটা যদি এক্সপেন্সিভ সার্ভিস বেজ হয়, তাহলে তুমি ওই লেটেস্টগুলো রাখবা, মোটামুটি 8 থেকে শুরু করবা আর কি, বা 7 থেকে শুরু করবা, হ্যাঁ। তোমার যদি এমন হয় যে, হ্যাঁ বলো, আমি যদি পিছায় দেই আমার কি জায়গা বেশি খাচ্ছে এরকম কিছু? আরে না, পিছায় দিলে অনেক, মনে করো ডিফারেন্স গুলো তো অনেক বেশি। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে দেখো, এই যে তোমার এই যে নোগাটে মার্শমেলোতে বেসিক্যালি, হ্যাঁ, এই যে পারমিশন যেগুলো আছে, যে আমরা ফোনের মধ্যে পারমিশন আসে, এটা শুরুই হয়েছে তোমার মার্শমেলো থেকে। হুম, এর আগে তো হয় নাই, এর আগে অটো পারমিশন, অ্যাপ ইনস্টল করলে পারমিশন হয়ে যেত, হ্যাঁ। তখন তুমি যে এপিআই ভার্সন দিছো, এই এপিআই ভার্সনটা পারমিশন ডিক্লেয়ার করার সময় তোমার আগে চেক করে নিতে হবে যে তোমার এটা অ্যান্ড্রয়েড 6 কিনা। আর তুমি যদি 6 থেকে শুরু করো, তোমার তো পারমিশন চেক করার দরকার নেই, ওই ভার্সন চেক করার দরকার নেই এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো যেহেতু আমাদের নাম টাম সব ওকে হয়ে গেল, এবার আমরা যদি ফিনিশ দিয়ে দিই, আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এর আগে এই ফার্স্ট অ্যান্ড্রয়েডের এরকম প্রজেক্ট তৈরি দেখতেছে কে কে? আমি তন্ময়। তন্ময় ঠিক আছে, সুদীপ? জি ভাই, আমিও দেখতেছি। আচ্ছা, আর কে? আমিও ভাই। এই রকম অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করিস না? আমার পিসির অবস্থা অনেক বাজে ভাই, এই জন্য আমি ভিএস কোডে খুঁজতাম আর কি। আচ্ছা, এইখানে কি দেখতে পাচ্ছি আমরা? ফার্স্ট অফ অল প্যাকেজ নেম, এরপর ইম্পোর্ট কল করা হয়েছে, বাট কিছু ইয়ে করা হয়নি, মানে কোনটা ইম্পোর্ট করবো এটা দেখা হয় নাই। আচ্ছা, দেখাচ্ছে, এটা ডট ডট থাকে, মানে ওটা এটা হিডেন থাকে ইম্পোর্ট, না আমাদের এখানে হাজার হাজার ইম্পোর্ট চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কোনটা এখানে কোনটা কি এক্সপ্লেন করো দেখি আমার আইসম্যান। প্রথমটা হলো প্যাকেজ নেম, আমাদের মেইন প্যাকেজ যেটা, প্যাকেজ কি জিনিস, এই হলো একটা ফোল্ডার, হ্যাঁ, মেইন ফোল্ডার যেটা আমাদের ওইটা, এই যে এই ফোল্ডারটা, জি। আচ্ছা, তারপরে এরপর হলো ইম্পোর্ট ফাংশন দিয়ে আমরা অ্যান্ড্রয়েড লাইব্রেরি থেকে আপনার অ্যাপ
কানেক্টিভিটি যে ইয়েটা আছে অ্যাপ কম্প্যাটিবিলিটি প্যাকেজটাতে, অ্যাপ কম্প্যাটিবিলিটি কম্প্যাটিবিলিটি হ্যাঁ হ্যাঁ কানেক্টিভিটি না ইন্টেন আইসম্যান কি ফোনে? জি ভাইয়া পিসিতে না বসবা, ফোনে দেখলে কি মনে থাকে? আমি না, কথা আমি করতেছি, পিসিতে দেখতেছি, পিসিতে দেখতেছি বাট ফোনে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা তারপরে বলো দেখি। এরপরে নিচেরটা হলো ইম্পোর্ট দিয়ে আমরা অ্যান্ড্রয়েড ওএস বান্ডেলটা ইয়ে করছি, নিসি। মানে ইম্পোর্ট করছি। হুম হুম তারপর হলো পাবলিক, এটা আমাদের মেন ক্লাস, মানে এইটার পুরো ইয়েটার মেইন ক্লাসটা হলো ইয়েটা পাবলিক। এখানে কি লেখা, মেইন অ্যাক্টিভিটি, তারপরে এক্সটেন্ড অ্যাপ, লেখা বুঝতেছি না, ইয়ে তো বুঝে দিতেছি হ্যাঁ না। অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইয়ে হয়েছে, ওভার রাইডিং হয়েছে। মেইন ক্লাসটা হচ্ছে যে উপরে কম্প্যাক্ট অ্যাপ, আর এটা হচ্ছে চাইল্ড, এটার মধ্যে সব ইয়েগুলো আছে। আচ্ছা ভাই, আমার ওপেন হচ্ছে না কেন, মানে এটা আসতেছে না কেন কিসে অ্যান্ড্রয়েড স্টুডিওতে? কোনটা আমার তো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে সব, দেখি, স্ক্রিনশট তো দেখি। মানে কই যাব, আমার কোড আসবে কই থেকে? স্ক্রিনশট দিচ্ছি, নাও হোয়াট? ও তোমার বিল হচ্ছে ভাই? অ্যান্ড্রয়েড স্টুডিও প্রচুর ভারী, আমার 32 জিবি র্যাম, এই জন্য আমার 2-3 সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। ও আচ্ছা, আমার কি এখনো কাজ করতেছে? তোমার এখনো কাজ করতেছে? নিচে দেখো, এই নিচে যে, নিচে গোল্লা, এই যে ইয়ে আছে না, প্রোগ্রেস বার চলতেছে না ও রাইট রাইট রাইট, নিচে, প্রোগ্রামিং এর নিচে ডান চলতেছে। দিকে। হ্যাঁ হ্যাঁ ও তাই তো বলি আমি, আসবে আসবে, ওয়েট করো, সমস্যা নেই। তাহলে র্যাম বাড়াইতে হবে। র্যাম রেকমেন্ডেড হইলো তোমার 16 জিবি, বুঝছো, বাট 8 জিবিতে কাজ চালানো যাবে, সমস্যা নেই। আট না জিবি বারো আছে জিবি পর্যন্ত আছে, তাহলে আমি 8 জিবি না ইয়ে করে নিবো তাহলে সামনের ফোর সপ্তাহে। জিবি 8 জিবি, 8 জিবি হ্যাঁ, আর 8 জিবি লাগাই নিলে স্মুথলি কাজ করতে পারবো। তাহলে লাগাই নিবো তাহলে নেক্সট উইক। আর আরেকটা জিনিস, এসএসডি যদি থাকে, এসএসডি থাকলে আরো ফাস্ট কাজ করবে। এসএসডি আছে কিন্তু ওই যে র্যামটার কারণে মেবি একটু স্লো। আচ্ছা তারপরে বলো দেখি, তন্ময় বলো দেখি, এই যে ওভাররাইড মেথডের কাজ কি? হ্যাঁ, ওভাররাইড মেথডের কাজ হচ্ছে এটার যে প্যারেন্টটা, যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি হ্যাঁ হ্যাঁ কম্প্যাক্ট, হ্যাঁ এটার সবগুলো ইয়াই থাকবে এটার মধ্যে, সাথে ওর নিজেরও কিছু মানে বিহেভিয়ারাল থাকবে আর কি। আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, যে জিনিসগুলো বললাম তার মধ্যে একটা ভুল আছে আইসম্যান, সেটা হচ্ছে এটা মেইন ক্লাস না, ঠিক আছে? অ্যান্ড্রয়েডে কোনো মেইন ক্লাস বলতে কোনো কিছু নাই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাই, অ্যান্ড্রয়েডে মেইন ক্লাস বলতে কিছু নাই, আমরা এই যে মেইন অ্যাক্টিভিটি যেটা আছে নাম দিছি, মেইন অ্যাক্টিভিটি একটা নাম আমাদের, আমরা চাইলে হোম দিতে পারি, ইচ্ছা মতো অন্য নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যে অন ক্রিয়েট, জি হ্যাঁ, অন ক্রিয়েটের উপর যদি আমি রাইট বাটন চাপ দিয়ে, এই কন্ট্রোল বাটন চাপ দিয়ে যদি ক্লিক করি, আচ্ছা আমার এই লাইব্রেরিটা ডাউনলোড করা নাই, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এই যে চলে আসছে, আমার সাথে সময় লাগলো একটু। আচ্ছা এদিকে দেখো, এখানে দেখো কি আছে, এটা হচ্ছে অলরেডি যে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি নামে একটা ক্লাস আছে, হ্যাঁ, এর মধ্যে অন ক্রিয়েট অলরেডি বলা আছে, এই বান্ডেল ইনস্ট্যান্স যেটা বলতেছে, ঠিক আছে, বান্ডেল ইনস্ট্যান্স স্টেট, সেভড ইনস্ট্যান্স স্টেট একটা, সে কি বান্ডেল, আমরা যেরকম যে ওয়েজ বান্ডেল নিছি না, এরকম একটা স্টেটের একটা বান্ডেল আছে, ঠিক আছে? এর কাজ হচ্ছে যে আমরা যখন এই যে লাইফ সাইকেল ইভেন্ট অন ক্রিয়েট, ঠিক আছে, এখানে একই একই কাজ করে, আমার যে অন ক্রিয়েট মেথড যেটা আছে সেটা হচ্ছে আমার লাইফস্টাইল ইভেন্ট অন ক্রিয়েট, সেটাকে পয়েন্ট করতেছে। এখন কথা হইলো লাইফস্টাইল ইভেন্ট অন ক্রিয়েট জিনিসটা আসলে কি,
অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেল আসলে বেসিক্যালি পাঁচটা, ঠিক আছে? একটা প্রথমটা হচ্ছে কি অন ক্রিয়েট, তারপরটা হলো অন স্টার্ট, এই যে চলে আসছে, ঠিক আছে? তারপরেতে হচ্ছে অন পজ, ঠিক আছে? এরপর হচ্ছে অন রিজিউম, ছয়টা বেসিক্যালি, অন রিজিউম, তারপরে হচ্ছে অন স্টপ, তারপরে হলো অন ডিস্ট্রয়। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেল। অর্থাৎ আমি যখন একটা অ্যাপ রান করি, প্রথমে সে অন ক্রিয়েটে কল করে, ঠিক আছে? অন ক্রিয়েট হওয়ার পরপর সে অন স্টার্টে চলে যায়, ঠিক আছে? যখন তুমি এই অ্যাক্টিভিটির মধ্যে বা কোনো একটা অ্যাপ ওপেন করার পর একটা বাটনে প্রেস করো, সে আর একটা পেজ ওপেন করে না, তখন সে কী করে? অন পজ কল করে, ঠিক আছে? অন পজ কল করে সেখানে চলে যায়। আবার যখন ব্যাক করে আসো, তখন সে অন রিজিউম করে, তারপর আবার অন স্টার্ট করে। আচ্ছা, অন ক্রিয়েটের কাজটা আমি বুঝি নাই, অন স্টার্ট পজ রিজিউম বুঝলাম। অন ক্রিয়েট মানে হচ্ছে এই যে তোমার পেজটা যে ওপেন হচ্ছে, হ্যাঁ, এই পেজটাকে সে ক্রিয়েট করতেছে ফার্স্টে এই পেজে। এই অন ক্রিয়েটটা সবার ফার্স্টে কল হয়, একবারই কল হয়, হ্যাঁ? তুমি যখন অ্যাপের পেজটা যখন প্রথমবার ওপেন করতেছো, তখন প্রথমবারই অন ক্রিয়েট কল হবে। তখন যখন তুমি আরেকটা পেজে গেলা, তখন গিয়ে আবার যখন ব্যাক করবা, হ্যাঁ, গিয়ে যখন আবার ব্যাক করবা, তখন কিন্তু আবার অন ক্রিয়েটটা আবার তখন কল হবে না। তখন কোনটা কল হবে? অন রিজিউম এন্ড অন স্টার্ট। অন স্টার্ট, তাহলে রিজিউম আর স্টার্ট এর মধ্যে আমি একটু ডিফারেন্ট বুঝতেছি না। রিজিউম মানেই তো স্টার্ট হওয়া। হ্যাঁ, রিজিউম মানে স্টার্ট হওয়া, কিন্তু এখানে আবার ব্যাপার আছে। যেমন ধরো, তুমি চাইতেছো যে আমার এই অ্যাক্টিভিটিতে যদি কেউ ব্যাক কইরে আসে, তারে আমি ট্র্যাক করব, তখন তোমার রিজিউমটা কাজে লাগবে। যেমন বিকাশের জন্য, হ্যাঁ, বিকাশের আমি হচ্ছে যে পেমেন্ট মেথড আছে, সেটা যখন ইমপ্লিমেন্ট করছিলাম, অন স্টার্ট কিন্তু তোমার প্রতিবারই কল হচ্ছে, শুধুমাত্র আমি যখন ব্যাক কইরে আসতেছি, অর্থাৎ আমি যখন পেমেন্টটা কি করতেছি, পেমেন্ট ইয়াতে যাচ্ছি, ওয়েবে যাচ্ছি, হ্যাঁ, পেমেন্টের একটা ওয়েব ভিউ দেখায় না পে করার সময়, ওইখানে তো পেমেন্টের বিকাশ ইনফরমেশন, তোমার পিন টিন এগুলো দাও, তাই না? ওইখান থেকে যখন আমার এক্সিট করে, ওখানে তো কি আমার ট্রানজাকশন শেষ হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে যখন সে আবার এই অ্যাক্টিভিটিতে আসতেছে, তখন আমি ট্র্যাক করব কিসে? অন রিজিউমে। হ্যাঁ, যদি আমার অন রিজিউম কল হয়, তার মানে কি সে পেমেন্ট শেষ করে এখানে আসছে, তখন আমি কি করি? আমি আবার একটা কোয়ারি চালাই যে পেমেন্ট যে মাত্র করলো, এটা কি আসলে গেছে? কারণ বিকাশের এপিআই যদি আমাকে বলে হ্যাঁ গেছে, তাহলে আমি বলি পেমেন্ট সাকসেসফুল। আর যদি বলে না যায় নাই, তাহলে আমি বলি যে পেমেন্ট সাকসেসফুল হয় নাই, আবার করো। ঠিক আছে, এটাই হইলো পার্থক্য অন রিজিউম অন স্টার্টের মধ্যে। আচ্ছা, এগুলো ইউজ কেস আরো আছে, মানে মেইন জিনিসগুলো হচ্ছে তোমরা যদি জানো কোনটা অ্যাকচুয়ালি কখন কাজ করে, কি জন্য কাজ করে, ইউজ কেস তোমাদেরকে বানিয়ে নিতে হবে অ্যাপের ইয়ার উপরে। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখবো আস্তে ধীরে, কিন্তু তার আগে আমি একটু তোমাদেরকে ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি কি পাইলাম আমরা? স্টপ আর ডিস্ট্রয় ভাই, স্টপ আর ডিস্ট্রয় হচ্ছে ওই একই, স্টার্ট যে কাজ করে, স্টার্ট এর পরে স্টপ হয়, আর ক্রিয়েট যেহেতু হয়েছে, আমি যখন অ্যাপ থেকে বেরোয় যাইতেছি, তখন আমার ডিস্ট্রয় হয়েছে। আচ্ছা, অ্যাপ থেকে বেরোয়, ডিস্ট্রয় কি একবারই কল হয়? ডিস্ট্রয় একবারই কল হয়। আমি অ্যাপ থেকে, অ্যাপ যখন একদম ক্লোজ করে দিই, তখন তুমি অ্যাপ কি করলা, আমি বলি অ্যাপ যখন তুমি ওই যে মাঝখানে বাটন যেটা আছে, মিডল বাটন দিয়ে অ্যাপটাকে ভিতরে ব্যাকগ্রাউন্ডে ঢুকাই দিলা, মিনিমাইজ, হ্যাঁ, এটা হলো অন স্টপ। হ্যাঁ, তুমি যখন আবার এটারে উপরে সোয়াইপ করে ফালাই দিলা একদম পুরোপুরি, এটা হলো অন ডিস্ট্রয়। বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখবো, আমরা এই লাইভ দেখবো যে আসলে কোনটা কিভাবে আসতেছে, ঠিক আছে? তার আগে আমি আমার হচ্ছে এমুলেটরটারে চালায় রাখি, তাহলে কয়েক সেকেন্ড সময় কম লাগবে। আচ্ছা, এখন আমরা এই যে পেজটা দেখতেছি, ঠিক আছে, মেইন অ্যাক্টিভিটি, এই মেইন অ্যাক্টিভিটি, এই পেজটা হলো তোমার জাভা কোডের পেজ। এখানে যত ধরনের জাভা কোড আছে সব আমরা কোথায় লিখবো? এইখানে লিখবো, ঠিক আছে? এখন দেখো, এইখানে অ্যাপের ফার্স্টে কি আছে, ম্যানিফেস্ট নামে একটা জিনিস আছে, দেখছো? এই ম্যানিফেস্টের মধ্যে আমার অ্যাপের প্যাকেজ ট্যাকেজ থেকে শুরু করে হাবিজাবি অনেক বিষয় এখানে থাকবে। যেমন ধর, আমি কয়টা পেজ ডিক্লিয়ার করব, সবগুলো পেজ যে অ্যাক্টিভিটির মধ্যে থাকবে এখানে, ঠিক আছে? আমার যদি অ্যাডিশনাল কোনো পারমিশন দেওয়া লাগে, যেমন ধরো আমার HTTPS, আমার যে সার্ভার কমিউনিকেশন, এটা HTTPS দিয়ে হবে না, মানে তার SSL লেয়ার নাই, তখন তুমি এখানে পারমিশন ডিক্লেয়ার করে দিবা যে আমার HTTPS লাগবে না। ধরো তুমি ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভিটি চেক করবা, ঠিক আছে, এখানে যে ইউজেস পারমিশন, তখন যে ধরনের পারমিশনগুলো আছে, ধরো ইন্টারনেট আছে, ঠিক আছে, কল ফোন আছে,
তারপরে এসএমএস আছে, এসএমএস এসএমএস আছে, ব্রডকাস্ট এসএমএস আছে, মানে তোমার তোমার না জানায় অটোমেটিক সে ব্রডকাস্ট এসএমএস করে ফেলবে, রিড এসএমএস, তোমার কি কি এসএমএস আছে। না সিরিয়াসলি করা যায় এটা, তোমার তুমি টের পাবো না যে তোমার ফোন থেকে মেসেজ গেছে, টাকা পয়সা কেটে রাখবে কিন্তু টের পাবো না এসএমএস গেছে যে। নাইস। তারপরে যে রিড এসএমএস, তোমার প্রত্যেকটা এসএমএস আমি রিড করতে পারবো, ঠিক আছে। রিসিভ এসএমএস, তোমার এখানে কোনো কোন মেসেজ রিসিভ হইতেছে, কখন হইতেছে, আমি সেটা ইয়া করতে পারবো। এটার জন্য আমার তো এলাওতে প্রেস করা লাগবে না হ্যাঁ হ্যাঁ পারমিশনে? হ্যাঁ হ্যাঁ এখন এলাওতে প্রেস করতে হবে, কিন্তু আগে এলাওতে প্রেস করতে হইতো না, ও ঠিক আছে। এই জন্যই ইয়াগুলো আসছে আর কি, যে এসএমএস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, মানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন এসএমএস যেগুলো আছে এগুলোর জন্য আলাদা পারমিশন দেওয়াই আছে এখানে। হ্যাঁ, তুমি যখন এইগুলো পারমিশনগুলো দিয়া তুমি যখন প্লে স্টোরে মারতে যাবা, ঠিক আছে, ও কিন্তু তোমারে জিজ্ঞেস করবে তুমি এই পারমিশন কেন দিছো, আমার এক্সপ্লেইন করো। তোমার এক্সপ্লেনেশন যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তোমার এই অ্যাপ বাতিল করে দেবে, এটার পারমিশন রিমুভ করে আবার দাও, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। আমরা বেসিক্যালি তোমার এই যে এই মানে ইন্টারনেটটাই বেশি লাগে, ঠিক আছে, এই যে ধরো ইন্টারনেট যেটা আছে ইন্টারনেটটাই বেশি লাগে। আর আরেকটা আছে, সেটা হলো ফোন স্টেট, এই যে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট আর কি বেসিক্যালি। হ্যাঁ, মানে আমার নেট আছে কি না এটা আমার চেক করার জন্য এটা কাজে লাগে আর কি। দেখো এগুলো আমরা আজকে আমার ধীরে পরে, ওয়াইফাই স্টেট, হ্যাঁ ওয়াইফাই স্টেট এরকম বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, ওয়াইফাই স্টেট শুধু ওয়াইফাই দিবে, নেটওয়ার্ক দিলে তোমার পুরোটাই হয়ে যেতেছে, ঠিক আছে। এখন ধরো তুমি চাইতেছো যে তুমি খালি কি করবা না, মনে করো যে খালি আমার ফোন শুধু লম্বা লম্বাই আসবে, হ্যাঁ আমি যদি ফোন ঘুরাই তাহলে আমার ফোনের অ্যাপটা ঘুরবে না, এরকম আমি চাইতেছি। এই যেমন ধরো আমি এখানে এই যে এটা হলো আমাদের এই যে কফি অর্ডার স্টারবাক, হ্যাঁ আমি যদি এখন এটা ঘুরাই, আজ ঘুরে গেছে কিরে, ঘুরে না কেন, না পুরোপুরি তো, ও আচ্ছা আমার তো পুরো ডিসপ্লে ঘুরছে, সরি ফোন ঘুরে নাই, ফোনটা ঘুরে করতে গা, আচ্ছা এই মুহূর্তে আসলে মনে নেই, এমুলেটর খুব একটা ইউজ করি না তো, মানে ফোনের মধ্যে ঘুরাই ফেলে ঘুরা যায়। হ্যাঁ, এটা যদি বন্ধ করতে চাও তখন হচ্ছে তোমরা এই যে এইখানে অ্যান্ড্রয়েড নেম, এই যে এখানে আছে না অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, এরপরে জাস্ট একটা দিয়ে দিবা হচ্ছে ওরিয়েন্টেশন, স্ক্রিন ওরিয়েন্টেশন, পোর্ট্রেট দিয়ে দিলে অলওয়েজ লম্বা থাকবে, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ডস্কেপ দিলে অলওয়েজ বাঁকাই থাকবে? হ্যাঁ, ল্যান্ডস্কেপ থাকলে দিলে অলওয়েজ বাঁকা থাকবে, আচ্ছা ওরিয়েন্টেশন। আচ্ছা যাই হোক, তাহলে এই ম্যানিফেস্টের মধ্যে আমরা কি করি, আমরা আর একটা জিনিস করি, সেটা হচ্ছে আইকনটা এখানে চেঞ্জ করি, অ্যাপের আইকন কি হবে সেটা আমরা ম্যানিফেস্ট থেকে চেঞ্জ করি, ঠিক আছে। তারপরে আমাদের অ্যাক্টিভিটিগুলো এখানে থাকে এবং পারমিশনগুলো এখানে থাকে, এই তিনটা জিনিস ম্যানিফেস্টের মধ্যে। ম্যানিফেস্ট, হ্যাঁ, এরপরে আমাদের এখানে জাভার ভিতরে ক্লিক করলে আমাদের তিনটা প্যাকেজ আছে, একটা হইলো টেস্ট, আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট। এই দুটো আমরা জীবনেও ওপেন করব না, আমরা সবসময় ওপেন করবো ফার্স্টেরটা, ঠিক আছে। এটার মধ্যে আমাদের মেইন কোডগুলো আছে, তারপরে যেটা আছে নিচে আরেকটা জাভা জেনারেটেড আছে, এটাও আমরা জীবনে কোনোদিন ওপেন করে দেখবো না ভিতরে কি আছে, আচ্ছা ঠিক আছে, এটা দরকারই নেই। এরপরে দেখো আরইএস নামে একটা আছে, হ্যাঁ এটা হচ্ছে রিসোর্স, এর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মাথা ব্যথা। হ্যাঁ, এখন এই যে ভ্যালুর মধ্যে কালার যে আছে, তোমার যে কাস্টম কালার তুমি যদি বসাইতে চাও, হ্যাঁ এখানে যদি বসায় দাও তাহলে এই কালারটা বারবার তুমি রিউজ করতে পারবা, আচ্ছা ঠিক আছে। এটা হলো স্ট্রিং, এইখানে ধরো কোনো একটা লেখা, ঠিক আছে, মনে করো যে এক্সিট, এই লেখাটা তুমি 10টা জায়গায় ইউজ করতে চাও, তুমি একবার এখানে লিখে ফেলবা স্ট্রিংয়ের মধ্যে, ঠিক আছে, তারপর এখান থেকে তুমি কল করবা, 10 জায়গায় কিন্তু তুমি ইউজ করতে পারবে। এখন তোমার যখন চেঞ্জ করা লাগবে, এক জায়গায় চেঞ্জ করলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, 10 জায়গায় চেঞ্জ হয়ে যাবে। 10 জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরও একটা আসবে, সেটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড মানে হচ্ছে সাইজ, ঠিক আছে, আমরা যে বিভিন্ন টেক্সটের সাইজ, এই সাইজ, হ্যাঁ এই সাইজগুলো তোমরা হচ্ছে ডায়মন্ডের মধ্যে পাবা। তারপর দেখো থিমস নামে একটা আছে, হ্যাঁ একটা হচ্ছে থিমস নাইট, জেনারেলি আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা বাই ডিফল্ট হচ্ছে যে কোডিং কইরে বন্ধ করে দেবো, যে ফোন যদি তোমার এই নাইট মুডে রাখেও
তারপরেও আমি নাইট মোডে ওপেন করতে দিব না। আমরা এইভাবে শুরুতে এইভাবে করবো, পরবর্তীতে যখন তোমরা আরো ভালো কোডিং করবো তখন নিজেরাই করতে পারবো, সমস্যা নেই। এখন দেখো এখানে থিম, থিমের এখানে দেখো প্রাইমারি কালার একটা আছে, হ্যাঁ এই কালারগুলো যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমার এই জায়গায় চেঞ্জ করতে হবে। এখন ধরো এখানে দেখো ডার্ক অ্যাকশন বার একটা অপশন আছে, দেখছো ডার্ক অ্যাকশন বার হইলো এই যে এটা, এই ডার্ক অ্যাকশন বারে যদি আমি নো অ্যাকশন বার করে দিই তাহলে কিন্তু আমার এই যে উপরের যেটা আছে এটা কিন্তু নাই হয়ে যাবে। দেখো আমি রিবিল দিই, রিবিল দিলে যে কিছুক্ষণের মধ্যে দেখবে যেটা নাই হয়ে গেছে। ঠিক আছে দেখছো নাই হয়ে গেছে। তারপরে যে এখানে থিম ম্যাটেরিয়াল ডে নাইট আছে, বিভিন্ন ধরনের আছে, এগুলো তোমরা ঘাটাঘাটি করতে পারো। তন্ময় নোট নিও, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, অ্যান্ড্রয়েড থিম, এগুলো নিয়ে তোমরা ঘাটাঘাটি করবা কি আছে ভিতরে দেখবা নিজেরা। তাহলে ফাইল স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি আইডিয়া পাচ্ছ তো নাকি? ভ্যালু গেল, এরপরে আসলে মিপ ম্যাপ। মিপ ম্যাপ না আমরা জীবনে ওপেন করব না, এটা এর মতো থাকবে, ওকে আমরা ধরেও দেখবো না। ঠিক আছে, এরপরে ড্রয়েবল। ড্রয়েবল হচ্ছে আমরা যতগুলো লেআউট নিয়ে কাজ করব, ধরো ব্যাকগ্রাউন্ড এই ডিজাইন বা হচ্ছে আমাদের ছবি টবি যা লাগবে, আইকন যা লাগবে, সব ড্রয়েবলের মধ্যে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা গ্রাফিক্যাল কন্টেন্টগুলো অ্যাক্সেস করব। তোমরা এখান থেকে এই যে নিউ প্লাস ভেক্টর অ্যাসেটের মাধ্যমে অ্যান্ড্রয়েডের বেসিক কিছু আইকনও তোমরা কিন্তু নিতে পারো। সেটা এই ড্রয়েবলের মধ্যে ফালা দিবা, কপি করে পেস্ট করবা, বাইরে যেমনি কপি করো কপি করে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবা। আর এখন যেটা ওপেন করলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই যে আইকনের লিস্ট। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের আইকন দেখো বিভিন্ন ধরনের আইকন আছে এখানে, দেখছো এই যে বাড়ি গাড়ি হুইল চাক্কা। ঠিক আছে, মানে আমার অ্যাপের ভিতরে কোন আইকন ইউজ করলে সেটাও ড্রয়েবল, এবং অ্যাপের নিজস্ব যে আইকন সেটাও ড্রয়েবল দিয়ে কাজ করে, এটাও অটোমেটিক্যালি। আমি এখান থেকে এটা দেখাই, এই যে অ্যাঙ্কর, ঠিক আছে অ্যাঙ্করটা আমি হচ্ছে নেই, বা হইলো যে অ্যানিমেশন, অ্যানিমেশন অ্যাঙ্করটাই নেই, বেজ লাইন অ্যাঙ্কর নাম দেওয়া আছে। হ্যাঁ, কালার কি আছে, কালা আছে, এটারে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, নীল দিয়ে দিলাম। ঠিক আছে, নীল দিয়ে দিলাম যেহেতু নেভি নীল। ঠিক আছে, এটা তুমি চাইলে ঝাপসা হালকা করতে পারো ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। নেক্সট দিবা, ফিনিশ দিবা, দেখো এই যে চলে আসছে, দেখছো বেজ লাইন অ্যাঙ্কর। এখন তুমি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে যাও, কোডিংয়ের মধ্যে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যে নীল আছে নীলটা ভালো লাগতেছে না, তুই আবার কালা বানাবা। ঠিক আছে, 4-0 নিলে হবে, 6-0, 6টা, সরি 6টা, তিনটা তিনটা অথবা 6টা, ঠিক আছে। যাই হোক, এই কালার কোড গুলা তোমরা বেসিক্যালি এখানে বসাইতে পারো। আবার আর একটা কাজও করতে পারো, সেটা হচ্ছে তোমরা যে কালার হোয়াইট, দেখছো আমরা ওই যে কালার ফোল্ডার দেখাইলাম না, ওইখান থেকেও তোমরা কিন্তু আনতে পারো, বা হচ্ছে যে কালার ব্ল্যাক, কালার হয়ে গেছে দেখছো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কাস্টম আইকন কেমনে কাজ করে সেটাও মোটামুটি দেখলাম। ঠিক আছে, এইবার আসি আসল জিনিস, সেটা হচ্ছে যে আমি তো এই যে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটির কি দেখছি, মানে কোডিং ফাইল দেখছি, তাই না? কি দেখি নাই সেটা হইলো যে আমার ডিজাইন ফাইল তো আমি দেখি নাই। ডিজাইন ফাইল দেখো, এই যে দেখো সেট কন্টেন্ট ভিউ একটা লেখা আছে, দেখছো এই সেট কন্টেন্ট ভিউ এর মধ্যে যে আর, আর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড এর বেসিক যে স্ট্রাকচার আছে এটারে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আর এর মধ্যে সব কিছু আছে, আর এর মধ্যে লেআউট আছে, আর এর মধ্যে ভেরিয়েবল আছে, আর এর মধ্যে আইডি আছে, আর এর মধ্যে স্ট্রিং আছে, অ্যাক্টিভিটি আছে, সব কিছু আর এর মধ্যে। ঠিক আছে, আর ডট লেআউট মানে হচ্ছে এই যে লেআউট যে ফোল্ডারটা আছে এটাকে পয়েন্ট করতেছে। ঠিক আছে, এই লেআউটের মধ্যে কি আছে, আমি যদি কন্ট্রোল দিয়ে স্পেস দিই আমাকে সে দেখাবে লেআউট ফোল্ডারের মধ্যে কি কি আছে। এখানে একটা অ্যাক্টিভিটি আছে, সেটা কি অ্যাক্টিভিটি মেইন। আমি এখান থেকে সরাসরি ক্লিক করেও যাইতে পারি, অথবা এই যে লেআউটের মধ্যে গিয়া ডাবল ক্লিক করা যাইতে পারি, সেম কাজই হবে। এটা হইলো আমার ডিজাইন ফাইল, এখানে আমি আমার মতো ডিজাইন করব।
এখানে তুমি যেভাবে করতে পারো সেটা হচ্ছে যে এই মানে ইদার হার্ড কোড করতে পারো, কোডে লিখতে পারো, অথবা টাইনা টাইনা বসাইতে পারো। যেমন ধরো আমি যদি এখানে একটা বাটন দিই, ঠিক আছে, যে বাটন চলে আসছে, এই যে বাটন, এটা ধরো এই যে এই মাথা টাইনা দিলাম, এটার এই মাথা টাইনা দিলাম, এটারে এটার সাথে টাইনা দিলাম, তাহলে নিজের সাথে টেনে দিলাম, ব্যাস সুন্দর একটা পজিশনে চলে আসছে। ঠিক আছে, এরা কালার চেঞ্জ করতে চাইলে যে এখানে কালার চেঞ্জের অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে কিছু নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করতে চাইলে করতে পারবে, বাটন লেখা আছে, তাই তো, এটা দিবা হচ্ছে যে নেক্সট বা অর্ডার। অর্ডার দিয়ে এন্টার দিলে আমার লেখা চেঞ্জ হয়ে গেছে, এরকম করতে পারো। কিন্তু আসলে আমি এই ডিজাইনে এভাবে টাইনা টাইনা বসানোতে আমি হচ্ছে যে আনকমফোর্টেবল, হ্যাঁ আমি আসলে পারি না। তো আমি যেটা করি, আমি স্প্লিটে ক্লিক করি, আমার এই পাশে হচ্ছে ভিউ থাকে আর এখানে আমার কি থাকে, তারপরে আমি কি করি এটা বর্ডার ফালাই দিই, এমনি করে ভিতরে যা আছে সব ফালাই দিই। এরপর ওরা আমার সাজেস্ট করে হচ্ছে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে, আমি এটারও ফালাই দিই। আমি ম্যাক্সিমাম টাইমে আমি লিনিয়ারটা ইউজ করি, লিনিয়ার লেআউট। ঠিক আছে, আমি তোমাদেরকে যা শিখাবো মোটামুটি লিনিয়ার লেআউট দিয়েই শিখাবো, আর বাকি আরও দুটা লেআউট আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে রিলেটিভ। এই দুটা লেআউট তোমরা নিজেরা শিখবা, এটা এখন না আরও পরে শিখবা। ঠিক আছে, এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। লিনিয়ার মানে হচ্ছে আমি যা করবো সব হচ্ছে আমার কি হয় ভার্টিক্যাল নাইলে হরাইজন্টাল, হয় উপর থেকে নিচে নাইলে ডান থেকে বামে। ঠিক আছে, আমি যদি কোনো কিছু না বুঝলে দিই তাহলে বাই ডিফল্ট সে উপর থেকে নিচে নামবে। যেমন ধরো আমি যদি এখন এখানে এই যে টেক্সট ভিউ নেই, যেমন আমি টেক্সট ভিউ লিখলাম অটোমেটিক চলে আসছে, এটা ধরো ম্যাচ প্যারেন্ট দিলাম, হাইট দিলাম, র্যাপ কন্টেন্ট এগুলো কি আমি বলতেছি এখন টেক্সট, এটা লিখলাম হচ্ছে নেম। ঠিক আছে, এখন এটার বন্ধ করলাম, আবার সেম জিনিস আমি আরেকটা নিলাম, ডুপ্লিকেট হতে তাহলে এক লাইনই হয়, পুরোটা করে না, সেম জিনিস আরেকটা নিলাম। দেখো আমার এখানে কিন্তু লাল বাত্তি জ্বলতেছে, কারণ কি বলতো, দেখাইতেছেও না লাল বাত্তি জ্বালাইতেছে, কারণ কি নেমটা এক হয়ে গেছিল, এরিয়া নেমটা কোন নেম এটা, অ্যান্ড্রয়েড টেক্সট, হ্যাঁ অ্যান্ড্রয়েড টেক্সট একটা এজ একটা নেম, না না এটা নেম না, ওটা আইডেন্টিফাই করে আইডি দিয়ে। হ্যাঁ, আইডি যদি সেম হয় তাহলে ধরো ঝামেলা, এই যে আমি এজ দিছি না, এখন উপরে যদি আবার এজ দেই তাহলে ও নিবে না, দুটো লাল বাতি দেখাবে। এখানে ঝামেলা হইলো যেটা, সেটা হচ্ছে আমি এখানে ওর মানে বলে দিই নি সে উপর থেকে নিচে যাবে না ডান থেকে বামে যাবে, এটা আমি তারে কি করি নাই বলে দিই নাই, বলে দিতে হবে কি ওরিয়েন্টেশন। হ্যাঁ, ভার্টিক্যাল দিলে উপর থেকে নিচে যাবে, আমি যদি হরাইজন্টাল দিই তাহলে ডান থেকে বামে যাবে। এখন ডান থেকে বামে যেতে হলে কি করতে হবে, এখানে ম্যাচ প্যারেন্ট দিছি না, এটাকে র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে পুরোটা, পুরোটা নিয়ে নিবে, আর র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যতটুকু জায়গা দরকার, ঠিক আছে, ততটুকু জায়গা নিবে। এখন যদি আমি আবার ডিজাইনে ব্যাক করি, দেখো আচ্ছা ডিজাইনে নয় স্প্লিটেই থাকি, এখন দেখো এই যে এই যে নেম এজ পাশাপাশি চলে আসছে না, দেখো এদের একটা চারকোনা বক্স আছে দেখো লাগা লাগা, দেখছো। আমি যদি এটারে প্রথমটারে আবার ম্যাচ প্যারেন্ট বানাই দিই তাহলে সে কিন্তু এই যে আমার ফার্স্ট লাইন যেটা আছে পুরাটা একদম লাস্ট মাথা পর্যন্ত নিয়ে গেছে। ম্যাচ প্যারেন্ট মানে কি পুরাটা, আর র্যাপ কন্টেন্ট মানে যতটুকু লাগবে, আমরা এই দুটোই মোটামুটি ইউজ করবো। দেখো ম্যাচ প্যারেন্ট দিলাম পুরাটা, দেখছো পুরোটা নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এটারে সেন্টারে আনতে চাই তাহলে আমার কি করতে ইউজ করতে হবে, গ্র্যাভিটি, গ্র্যাভিটি যদি সেন্টার দিয়ে দিই তাহলে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এখন লেফট দিলে লেফটে, রাইট দিলে রাইটে, এরকম অনেকগুলো গ্র্যাভিটি আছে, তুমি কন্ট্রোল দিয়ে স্পেস চাপ দিবা, তোমার সাজেশন দিয়ে দিবে এখানে কি কি বসে, কন্ট্রোল স্পেস, হ্যাঁ কন্ট্রোল স্পেস দিলে সাজেশন পেয়ে যাবা। হ্যাঁ, এই যে আমি যদি এখানে ধরো এই যে বিভিন্ন টাইপের আছে, এগুলো তোমরা হচ্ছে যে নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে যে কাজটা করব, আমরা হচ্ছে একটা কফি অর্ডারের একটা
কি বানাবো, অ্যাপ বানাবো যেখানে কফি অর্ডার দেওয়া যাবে, ঠিক আছে? এটা বানাই আজকের মতো এখানে আমরা শেষ করে দিব, আর যে টাস্ক থাকবে টাস্কটা আমরা দিয়ে দিব নেক্সট উইকে, সেই টাস্ক আমরা দেখবো। এবং আমরা খুব ফাস্ট আগাবো, সো পড়াশোনা একটু ভালোভাবে করতে হবে, ঠিক আছে? এবং ভালো টাইম দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে নাম দিই হচ্ছে কি, স্টার বাক কফি, COFFE, ঠিক আছে? এখন এই লেখাটা যদি সুন্দর করতে চাই, প্রথমে যেটা করতে হবে, প্যাডিং দিতে হবে। প্যাডিং সাধারণত 8 DP দিবা, তাহলে এটা স্ট্যান্ডার্ড একটা। এখন প্যাডিং হলো আমাদের এই যে লাল, যে ইয়া কি বলে, নীল রঙের যে দাগটা আছে, হ্যাঁ, এই দাগ থেকে লেখার দূরত্ব ভিতরে, ঠিক আছে? এটা হলো আমার প্যাডিং, মানে আমার যেই টেক্সট ভিউটা আছে এই ভিউয়ের ভিতরের অংশ থেকে এই লেখার অংশ দূরত্ব হলো প্যাডিং, ঠিক আছে? এবার আমি এটা কালার যদি দিতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট কালার, কালার আমি যা দিবো তাই আসবে, যদি ব্ল্যাক দিই ব্ল্যাক চলে আসবে, এতক্ষণ আসছিল, ঠিক আছে? এরপরে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে, হ্যাঁ, টেক্সট স্টাইল দিয়ে তুমি বোল্ড, নর্মাল, ইটালিক তিনটা করতে পারবা। আমরা বোল্ড করে দিলাম। এরপরে টেক্সট সাইজ নামে আরেকটা আছে, এটা দিয়ে তুমি সাইজ ছোটো বড়ো করতে পারবা। আমরা ধরো এখানে 16 SP দিলাম, হ্যাঁ, সাধারণত সাইজের ক্ষেত্রে আমরা সবসময় এসপি দিব। এবং তোমার হচ্ছে হাইটের জন্য বা হচ্ছে যে আদার্স অন্যান্য সাইজের জন্য সবসময় আমরা, যখন দেখো আমরা কিন্তু এখানে 8 প্যাডিংয়ে 8 DP দিচ্ছি, ডিপি হচ্ছে ডিভাইস পার পিক্সেল, এসপি হচ্ছে স্কেল পার পিক্সেল। আমরা হচ্ছে সিএসএস এ দিতাম হচ্ছে পিএক্স, হ্যাঁ, পিক্সেল দিতাম, হ্যাঁ, পিএক্স। এটা ডিভাইস, এই ডিভাইস অনুযায়ী তোমার যদি স্ক্রিন বড় হয়, হ্যাঁ, অটোমেটিক লেখাটা বড় হয়ে যাবে, স্ক্রিন যদি ছোট হয় লেখাটা অটোমেটিক ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য ডিপি দিতে হয়, পিএক্স দিলে এই কাজটা করবে না। আচ্ছা আচ্ছা, এটা ডিভাইসের উপর অটো ডিভাইসের সাথে তোমার কাজ হয়ে যাবে। স্কেলটাও সেম ভাবে, স্কেলের এখানে আবার ডিপি দিলে কাজ হবে না, এখানে এসপি দিতে হবে। টেক্সটের সময় সবসময় এসপি, আর এর বাদে বাকি সব জায়গায় সবসময় ডিপি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি কফি দিলাম, এরপরে আমরা দুটো বাটন দিব, ঠিক আছে? যেহেতু এটা আমরা কি করতেছি, এটা আমরা ভার্টিক্যাল উপর থেকে নিচে নামাবো, হ্যাঁ। এখন দেখো এটারে আমরা যদি তোমার ওই যে স্ট্রিংয়ে পাঠিয়ে দিলাম, এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে এই লেখাটা কফি, স্টারবাক কফি, এই লেখাটা আমি স্ট্রিংয়ে পাঠিয়ে দিলাম। অ্যান্ড ভ্যালুসে গিয়া আমি স্ট্রিংয়ে যদি যাই, তাহলে দেখো আমার লেখাটা কিন্তু চলে আসছে। পাঠিয়ে দেওয়ার একটা সিস্টেম আছে, আমি একটু পরে আবার দেখাচ্ছি, কারণ পরে আবার পাঠাইতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এটা বাটন নিব, ঠিক আছে? এটা বাটন আমি ধরো র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট দিলাম, মানে যদ্দূর দরকার এর দূরে, এর বেশি নিব না। এরপরে টেক্সট, টেক্সটের এখানে দিব হইলো প্লাস সাইন, বা দিলাম ধরো মাইনাস সাইন দিলাম, ঠিক আছে? তার মানে এর কাজ কি, এ মাইনাস করবে। সেম ভাবে আমি এর টেক্সট সাইজ দিলাম হচ্ছে ধরো 16 SP, ঠিক আছে? এই যে মাইনাসটা, হ্যাঁ, এই টেক্সট কীভাবে স্ট্রিংয়ে পাঠাতে হয়, এখানে অল্টার প্রেস করে এন্টার প্রেস করবো, হ্যাঁ, তারপরে তোমার এখানে অপশন দেখাবে, তুমি এটার এক্সট্র্যাক্ট টু স্ট্রিং রিসোর্স, এটা এটা মানে হচ্ছে আমি স্ট্রিংয়ের মধ্যে এটাকে সেভ করে আনতে চাই, সব সেভ করে রাখতে চাই পরবর্তীতে আমি রিউজ করার জন্য। এন্টার দিলে তোমাকে নাম দেখাবে, রিসোর্স নেম কী দিবা, আমি মাইনাস দিয়ে দিলাম। সাধারণত তুমি যে লেখাটা লিখবা সেই লেখাটা এখানে চলে আসবে, ঠিক আছে? যেহেতু মাইনাসে কোনো লেখা নাই, সো এখানে খালি আসছে। এখন ওকে দিয়ে দিলে অটোমেটিকলি চলে গেলো। এখানে দেখো এখানে অ্যাট স্ট্রিংস, তারপরে মাইনাস, আমি যদি এটার উপর কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই স্ট্রিংয়ের মধ্যে নিয়ে আসছে মাইনাস, দেখছো? আচ্ছা, তাহলে আমি কি দিলাম, শর্টকাট কিটা ভাই? কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। এখন এখানে আমরা হচ্ছে যে টেক্সট স্টাইল যদি দেই বোল্ড, তাহলে এটা মোটা হয়ে যাবে, ঠিক আছে? 16 জায়গায় আমরা চাইলে 20 দিতে পারি, কোনো সমস্যা নেই, বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বাটনটারে ক্লোজ করলাম। এখন আবার মাঝখানে আবার একটা লেখা রাখতে চাই, ঠিক আছে? টেক্সট ভিউ, এটা হচ্ছে কি থাকবে, এটা র‍্যাপ কন্টেন্ট দিলাম, র‍্যাপ কন্টেন্ট দিলাম, এই উপরটাই কপি করি তাহলে সুবিধা, হ্যাঁ, এটা কপি করে এখানে পেস্ট করে দিলে সুবিধা আর কি আমাদের জন্য। ওমা, আমাদের তো ডিজাইন ভেঙে গেছে, তাই না? এটা দিলাম হচ্ছে কাউন্ট
টিভি মানে টেক্সট ভিউ, ঠিক আছে, আমরা সবসময় রিলেভেন্ট নাম দেব। আমরা চাই হচ্ছে এই বাটনগুলো পাশাপাশি থাকবে, তাই না? বাটন এখানে থাকবে হচ্ছে বেসিক্যালি কাউন্ট, মনে করো আমার জিরো থাকবে, জিরো থেকে আমরা শুরু করব। হ্যাঁ, জিরো থাকবে, তাহলে র‍্যাপ র‍্যাপ কন্টেন্ট উইথ হবে কি র‍্যাপ কন্টেন্ট, কিন্তু আমার তো এটা কি উপরে নিচে হয়ে গেছে। হ্যাঁ, আমার কি করতে হবে, পাশাপাশি আনতে হবে, আমি চাই পাশাপাশি আনতে, তাই না, র‍্যাপ কন্টেন্ট। এখন পাশাপাশি কিভাবে আনবো, আমি যে লিনিয়ার লেআউটে যে এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে, এটা কি করে উপর থেকে নিচে নেয়, তাহলে আমার আর একটা লিনিয়ার লেআউট নিতে হবে, ঠিক আছে, এটার উইডথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট হবে র‍্যাপ কন্টেন্ট, আর ওরিয়েন্টেশন হবে কি হরাইজন্টাল, হরিজন্টাল। তারপরে আমরা এভাবে ক্লোজ করে এখন এর মধ্যে যে অংশটুকু আছে আমাদের ওটা কি ওটার মধ্যে দিয়ে দিব? দিয়ে দিব। হ্যাঁ, আমরা যদি এটা এর ভিতরে দিয়ে দিই অটোমেটিক্যালি হয়ে গেছে। আর এটা যেহেতু সেন্টারে নেই, সেন্টারে আনার জন্য আমরা কি করব, গ্র্যাভিটি সেন্টার দিব। হ্যাঁ, গ্র্যাভিটি সেন্টার, সেন্টার সেন্টারে চলে আসছে। এখন ধরো এগুলোর সাথে দূরত্ব বাড়ানোর জন্য আমি এখানে মার্জিন দিতে পারি। হ্যাঁ, মার্জিন দিলাম ধরো এখানে 16px। মার্জিন মানে হচ্ছে এই যে দেখছো আমার এই যে এই প্লাস এবং মাইনাস, হ্যাঁ হ্যাঁ, এই প্লাস এবং মাইনাস, ঠিক আছে, এদের মাঝখানে যে দূরত্ব সেটাই হচ্ছে আমার মার্জিন। 16 জায়গায় আমি এখানে ধরো 50 দিতে পারি, ঠিক আছে, 50 দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, 50px না, 50 ডিপি, ঠিক আছে, 50 ডিপি, বাস 50px এবং 50 ডিপির মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, এত এটা বেশি হয়ে যায়, আমরা এখানে 30 দিব, ঠিক আছে, 30 ডিপি মার্জিন দিলাম। ওকে, এর সবশেষে আমরা কি দিব, আর একটা বাটন দিব, সেটা হচ্ছে কি অর্ডার বাটন। এই যে এখানে আমরা কি লিখবো, সেটা হচ্ছে অর্ডার, এটাতে ধরো আমরা এই উইড যেটা আছে উইড দিয়ে দিলাম। এখন এই বাটনটা যে আমি আমি কি করতে চাই, আমি এখানে এই বাটনটারে আচ্ছা এখন সব বড় হাতের আছে, দেখতে খারাপ লাগতেছে, তখন আমি যদি ছোট হাতের এখানে এনাবল করতে চাই, ঠিক আছে, এখানে একটা আছে সেটা হচ্ছে টেক্সট অল ক্যাপস, এটাকে ফলস করে দিলেই হবে বাটনের জন্য, বাই ডিফল্ট এটা হচ্ছে এই থাকে ট্রু থাকে, অন্যান্যগুলোর জন্য ফলস থাকে, তো আমরা এখানে করে দিলে এটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে এই এখানে আমরা যদি এই বাটনটাকে সেন্টারে নিতে যাই, তাহলে যে গ্র্যাভিটিতে গেলে লেআউট গ্র্যাভিটি একটা অপশন আছে। হ্যাঁ, লেআউট গ্র্যাভিটি যদি আমরা সেন্টার দিয়ে দিই, তাহলে কিন্তু সে কি করবে, আমার যে লেআউট আছে সেই লেআউটের সেন্টারে নিয়ে আসবে। আর নরমালি গ্র্যাভিটি দিয়ে সেন্টার দিলে কি হইতো ভাই? গ্র্যাভিটি দিলে আমার ভিতরের সেন্টার চলে আসতো, যেমন ধর আমি কি এই এই লেআউটের এখানে, এই লেআউটের এখানে গ্র্যাভিটি সেন্টার দিয়েছে, তার মানে কি এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো সেন্টারে চলে আসছে। এখানে এই টেক্সটের মধ্যে আমি গ্র্যাভিটি সেন্টার দিয়েছি, তাহলে লেখাটা সেন্টারে চলে আসছে। আমি যদি গ্র্যাভিটি দিয়ে দিই, তাহলে আমার এই যে টেক্সট ফিল্ডের ভিতরের সেন্টারে আমি চলে আসব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর আমি যদি মনে করো এই অর্ডারটাও কি এই লিনিয়ার লেআউটের ভিতরেই আছে? হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার লেআউটের মধ্যে সব, এর বাইরে কোনো কিছু কাজ করবে না। আমার একটা ফার্স্টে লেআউট নিতে হবে, লেআউট নিয়ে সেই লেআউটের ভিতরে বাকি কাজ করতে হবে, ঠিক আছে। এখন আমি আর একটা টেক্সট ভিউ নিতে চাই, যার কাজ হবে আমার কয় টাকা বিল হয়েছে সেটা আমরা দেখাবে। এটার নাম দিলাম ধরো বিল টিভি, ঠিক আছে, ধরো লিখে দিলাম এখানে ইয়োর বিল ইজ 0 টাকা। হ্যাঁ, এটারে আমি উইড দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর গ্র্যাভিটি সেন্টার দেওয়া আছে, ঠিক আছে, ওটা তো সমস্যা নাই। আর যেহেতু এটার মার্জিন দেওয়া আছে তার 30, আমি তার তো বড় মার্জিন দরকার নাই, আমি এখানে 8 করে দিব এটারে। ঠিক আছে, 8 হইলে আমার জন্য এনাফ, এর বেশি লাগতেছে না। আচ্ছা, তাইলে এটা হলো আমাদের বেসিক লেআউট,
এখন আমি এই লাস্টেরটারে কি করব, হাইড করে রাখবো। তাহলে এটা কি করতে হবে, ভিজিবিলিটি ইনভিজিবল করে দিতে হবে। ইনভিজিবল করে দিলে আমার লেআউট ঠিকই থাকবে, কিন্তু এটা দেখা যাবে না। আমি যদি এটারে গন করে দিই, তাহলে আমার লেআউটটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এখন এখন এটার হচ্ছে আমাদের কোডিং এন্ডে কাজ করতে হবে। তার আগে বাটন যেগুলো আছে, হ্যাঁ, এই বাটনগুলোতে আমি হচ্ছে একটা মেথড অ্যাড করবো, সেটা হচ্ছে অন ক্লিক। তার মানে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এটা ট্রিগার করবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস। আমি আবার কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, আমাকে সাজেশন দিতেছে একটা ভিউ ক্রিয়েট করতে। হ্যাঁ, এই যে মাইনাস একটা ভিউ তৈরি হয়ে গেছে। ভিউ বলতে আসলে যে ভিউয়ের একটা অ্যাকশন তৈরি হয়ে গেছে এখানে। ফাংশন হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন এগুলো হচ্ছে অ্যাকশন বাটন। এখানে হবে প্লাস, ঠিক আছে, প্লাসটারে আমি একইভাবে স্ট্রিং এ নিয়ে নিলাম, তারপরে এখানে একটা অন ক্লিক দিয়ে দিব। অন ক্লিক দিয়া দেখো, আমার যদি অলরেডি অন ক্লিক আছে অ্যাকশন, ও কিন্তু আমার সাজেস্ট করতেছে, কিন্তু আমি ওটা তো নিব না, আমি নিব আর একটা, আমি নিব প্লাস। তারপরে কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে যে ক্রিয়েট দিয়ে দিলে অটোমেটিক তৈরি হয়ে গেল এখানে। অ্যান্ড্রয়েড খুবই ইজি, সবই এখানে মোটামুটি দেওয়া আছে, তোমাদের একটু মাথা খাটায় কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, এবার অর্ডার একটা আসবে অন ক্লিক, সরি এটা তো অর্ডার না, অর্ডার হলো এই যে এখানে। হ্যাঁ, অন ক্লিক, এটা কি হবে, এটা হচ্ছে অর্ডার। দিলাম, আমার অর্ডার চলে আসলো। এবার আমরা আমরা হচ্ছে অন রেস্ট্রয় টেস্ট্রয় এগুলো সব ফলাই দিই, আমরা শুধু অন ক্রিয়েটে এই মুহূর্তে কাজ করব। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে আমি এখানে মেইন অ্যাক্টিভিটিতে কী কী ডিক্লেয়ার করছি, একটা বাটন, একটা টেক্সট, আর একটা বাটন, আবার একটা বাটন, তারপরে নিচে আর একটা টেক্সট, তাই না? বেসিক্যালি এই যেহেতু আমি এই দুটার মধ্যে অন ক্লিক দিয়ে দিছি, হ্যাঁ, তিনটার মধ্যে, এবং এই তিনটা কাজ করবে এই তিনটা অ্যাকশন দিয়ে, ঠিক আছে, সেহেতু আমার বাকি থাকে কি, এখানে শুধু বাকি থাকে দুইটা টেক্সট, একটা হচ্ছে কি কাউন্ট, আর একটা কি বিল। এই দুটাকে আমরা কি করতে পারি না এখন পর্যন্ত, মেইন এই যে এই মেইন অ্যাক্টিভিটিতে পাই নাই। তাহলে ফার্স্টে কি করতে হবে, আমার এখানে একটা মেথড নিতে হবে। আমরা সব যখন কোনো এই ইনস্ট্যান্স ক্রিয়েট করি কি করি, প্রাইভেট নেই না অলওয়েজ? তাহলে এখানে আমরা যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, প্রাইভেট ক্রিয়েট করব, কি করব, আমরা টেক্সট ভিউ নিব। ওটা কি টেক্সট ভিউ নিছিলাম না আমরা এখানে, কি কল করছিলাম এটা, জিরোটা কি টেক্সট ভিউ, টেক্সট ভিউ। তাহলে আমরা এখানে কি করব, এখানে টেক্সট ভিউ কল করব, কল করে তার একটা নাম দিব, এটা কি, এটা কাউন্ট। ঠিক আছে, তা আমরা কাউন্ট টেক্সট ভিউ একটা দিয়ে দিলাম, তাহলে টেক্সট ভিউ রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, আমরা এক চাইলে আমরা একসাথে এখানে বিল করতে পারি, কিন্তু আমরা গুড কোডের জন্য এটা আমরা করব না। আমরা এখানে আবার একটা টেক্সট ভিউ নিব। আমার যদি 100টা থাকে, তাহলে আমি 100টা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তারপরে বিল টিভি, তাহলে আমি কি করলাম এখানে, আমি এখানে ইনস্ট্যান্স ডিক্লিয়ার করলাম। এবার এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে অলওয়েজ, আমার এই যে অন ক্রিয়েটের ভিতরে ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ আমার যখন স্ক্রিনটা তৈরি হচ্ছে, স্ক্রিন তৈরি হওয়ার সাথে সাথে আমি এই ভিউগুলো রেডি করবো, নাহলে কিন্তু আমার কি হবে, এরর খাবে। ঠিক আছে, তাহলে কাউন্ট টিভিকে কীভাবে ডিক্লিয়ার করবো, ডিক্লিয়ার করতে হয় একে এখন খুঁজে বের করবো। কেমনে খুঁজে বের করবো, যে ফাইন্ড ভিউ বাই আইডি, অর্থাৎ এই ভিউটাকে আমি আইডি দিয়ে খুঁজে বের করবো। ঠিক আছে, আমি বলছিলাম আর এর মধ্যে সব আছে, হ্যাঁ, আইডি মাইডি যা আছে সব কিছু কার মধ্যে থাকে, আর এর মধ্যে থাকে। তাহলে আর দিব, তারপরে কি আইডি দিব, তারপরে যে নাম আইডি দিছিলাম, কি দিছিলাম এখানে, আইডি, আইডি কি কাউন্ট টিভি, কাউন্ট টিভি। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো, কাউন্ট টিভি লিখবো। দেখলে কি হলো, আমার এটার এই কাউন্ট টিভির মধ্যে পয়েন্ট হয়ে গেল। এটা কিন্তু কি ওই এক্সএমএল এর আইডি, আর এটা কি এই টেক্সট ভিউ এর ভেরিয়েবল নেম। ঠিক আছে, সেম ভাবে বিল টিভি, আমরা সাধারণত সেম সেম নাম রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের খুঁজে পাইতে ইজি হয়, হ্যাঁ, কোনো ধরনের এরর যাতে আমরা না পাই, এরর কম পাই এই কারণে। হ্যাঁ, সেম ভাবে আমরা আবার কি করব, ফাইন্ড ভিউ বাই আইডি, এই ভিউটাকে আইডি দিয়ে খুঁজে বের করব। তারপর আইডিটা কোথায় পাবো, আর ডট আইডি ডট বিল, বিল টিভি, হ্যাঁ, টেক্সট ভিউ। হ্যাঁ, টিভি মানে কি টেক্সট ভিউ। তাহলে আমার কি হইলো, আমার এই টেক্সট ভিউটা ডিক্লেয়ার করা হয়ে গেল এখানে। আর এখানে কি করা হইলো,
বিলটাও ডিক্লেয়ার করা হয়ে গেল না ডিক্লেয়ার না ডিক্লেয়ার তো উপরে করছি নিচে কি করছি হুম এখানে ইনিশিয়ালাইজ করছি মানে পয়েন্ট করে দিয়েছি এই টেক্সট ভিউটা হচ্ছে এ এই যে এই কাউন্ট টিভির মধ্যে যে থাকবে সে আসলে কে এই কাউন্ট টিভি হ্যাঁ আমি যদি এখন চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কাউন্ট টিভি দিলে তখন আবার আমি যদি এখানে বিল টিভি লিখে দিই তাহলে এখানে যতই কাউন্ট লেখা থাক না কেন এখানে কিন্তু বিলের ভ্যালু শো করবে বিলের ভ্যালু চলে আসবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের কি ভিউ ডিক্লেয়ার করা হয়ে গেল এখন আমাদের এখানে যেহেতু বিল এবং কাউন্ট তার মানে দুটা ইন্টিজার নিতে হবে হ্যাঁ প্রাইভেট ইন্ট 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 নিলাম হ্যাঁ একটা হচ্ছে কি পার কফি ভ্যালু এটা আমরা ফাইনাল বানায় ফেলবো হ্যাঁ প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল মানে এটাকে চেঞ্জ করতে পারবে না ফাইনাল একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডে যদি আমরা ইউজ করি তাহলে সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে না ধরো প্রতিটা আমি দিয়ে দিলাম হচ্ছে $5 দিয়ে রাখলাম ঠিক আছে এরপর একটা নেব সেটা হচ্ছে কি প্রাইভেট ইন্ট এটা কি কাউন্ট মানে আমার কয়টা কাউন্ট হচ্ছে সেটা আমি এখানে রাখবো আরেকটা থাকবে কি প্রাইভেট ইন্ট যেহেতু আমার এখানে এই ডাবলের আসলে খেলা নাই আমার তো কখনো যেহেতু 5 দিয়ে আমি 1 2 3 4 যাই গুণ করি না কেন আমার কখনো কি ফ্র্যাকশন আসবে না আমি জানি এই জন্য ইন্ট নিয়ে বিল নিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা মোটামুটি মেইন জিনিসগুলো পেয়ে গেছি এখানে ঠিক আছে আমার প্রতিটা কফির ভ্যালু এখানে দেওয়া আছে বাই ডিফল্ট হ্যাঁ এটা আমরা হয়তো পরবর্তীতে ইয়া থেকে আনতে পারি সার্ভার এপিএ থেকে আনতে পারি তো এখন মাইনাসে ক্লিক করলে কি হবে মাইনাসে ক্লিক করলে ফার্স্টে সে কি এখানে আমাদের একটা স্ট্রিং নিব আমরা হ্যাঁ কারণ যেহেতু টেক্সট ভিউ সে অলওয়েজ আমাদের স্ট্রিং রিটার্ন করবে ঠিক আছে কাউন্ট স্ট্রিং এটা কি করবে এ হচ্ছে আমার যে যে কাউন্ট টিভি আছে ঠিক আছে এই কাউন্ট টিভি থেকে কাউন্ট টিভি ডট তোমার হচ্ছে যে গেট টেক্সট অর্থাৎ এখানে যে টেক্সটটা থাকবে ঠিক আছে আচ্ছা এটা তো আর হবে না আমরা ফার্স্টে আমি একটু ভুল করছি ঠিক আছে মাইনাসে যখন সে প্রেস করবে সে কি করবে আমার কাউন্ট যেটা আছে সেটাকে মাইনাস মাইনাস করে দিবে আমার কাউন্ট ফার্স্টে কি থাকবে জিরো থাকবে যখন অ্যাপ ওপেন হবে তখন আমরা কি করব কাউন্টটাকে জিরো রাখবো ঠিক আছে মাইনাসে মাইনাসে প্রেস করলে এটারে মাইনাস মাইনাস করে দিব কাউন্ট মাইনাস মাইনাস ঠিক আছে প্লাসে ক্লিক করলে কি করব প্লাস প্লাস কাউন্ট প্লাস প্লাস করে দিব ওকে তারপরে এটাকে কি করব এই যে কাউন্ট যেটা আছে এটাকে আমি হচ্ছে আমার টেক্সট যে ভিউ ফাইল আছে ভিউ ফাইল আপডেট করব ভিউ ফাইল থেকে আপনি অর্ডার আপডেট করব যে কাউন্ট টিভি ডট সেট টেক্সট তারপরে কি কাউন্ট ঠিক আছে সাধারণত এমনি দিলে তোমরা হচ্ছে বেশিরভাগ টাইমে এরর খাবা এই জন্য এটাকে কি করতে হয় এটাকে এভাবে দিবা হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ তারপরে কাউন্ট আচ্ছা টাইপকাস্টিং টাইপকাস্টিং ঠিক আছে সেমভাবে এই কাজটা কোথায় করবা প্লাসেও করে দিবা বাস আর এটা যদি আমরা এখন রান দেই তাহলে দেখি আমাদের এটা কাজ করে কিনা ঠিক আছে এই যে চলে আসছে স্টারবাক কফি হ্যাঁ প্লাস দিলে কি হচ্ছে প্লাস হচ্ছে তাই না কাজ করতেছে মাইনাস দিলে মাইনাস হইতেছে তাই তো এখন আমাদের অর্ডার বাটনের কাজ আছে অর্ডার বাটন করলে কি হবে অর্ডার বাটন করলে ফার্স্টে সে কি করবে স্ট্রিং এর মধ্যে আমি স্ট্রিং কাউন্ট স্ট্রিং নামে হচ্ছে কি একটা ভেরিয়েবল আছে এর মধ্যে সে কি করবে কাউন্টের যে ভ্যালুটা আছে কাউন্ট টিভির মধ্যে হ্যাঁ এই যে আমি 16 দিলাম বা 17 দিলাম এই 17টা ওখানে তো উঠে আছে ওই ভ্যালুটা সে গেট করবে ঠিক আছে গেট টেক্সট ডট টু স্ট্রিং হ্যাঁ এটাকে স্ট্রিং এ এই টেক্সটটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করবে তারপরে আমরা একটা ট্রিম দিব আর কি হ্যাঁ ট্রিম মানে হচ্ছে এক্সট্রা আবিজাবি যদি কোনো কোড বা স্পেস বা যদি কোনো একটা আনওয়ান্টেড কোনো গ্যাপ থাকে সেগুলোকে সে বাই ডিফল্ট ছাঁটাই করে ফেলে এই জন্য আমরা ট্রিমটা ইউজ করি হ্যাঁ তারপরে এই কাউন্ট স্ট্রিং যদি পাইলাম ঠিক আছে এটাকে হচ্ছে আমরা এখন তোমার হচ্ছে যে এই এই কাউন্টের মধ্যে দিয়ে দিব ঠিক আছে কাউন্ট ইকুয়াল ইন্টিজার ডট
পার্স ইন্ট দেখছিলাম না আমরা আগের বার, এখানে কি দিয়ে দিব, কাউন্ট জি স্ট্রিং দিয়ে দিব। হ্যাঁ টাইপ কাস্টিং এর সময় দেখছিলাম মনে আছে, পার্স ইন্ট। হুম এই যে সেম কাজটা আমরা, তাহলে কি আমরা কি ওখান থেকে কি নিচ্ছি, স্ট্রিং এ নিচ্ছি, কিন্তু হচ্ছে এটা দিয়ে কি করবো, এটা দিয়ে আসলে আমি হিসাব করব, গুণ করব, তাহলে তো আমি তো স্ট্রিং এর সাথে গুণ করতে পারি না, এই জন্য এটা কি করলাম, এটা তো ইন্টিজারে কনভার্ট কনভার্ট করে করে নিলাম। নিলাম। হ্যাঁ এবার আমি ধরো আরেকটা ইন্ট নিলাম যে ফাইনাল বিল, আমি তো নেওয়া আছেই আর কি, ওটা তো দরকার নেই, যে বিল নিলাম আমি একটা, ঠিক আছে। হুম বিল ইকুয়াল কি হবে, কাউন্ট ইনটু ইনটু ফাইভ পার কপি ভ্যালু, হ্যাঁ ঠিক তারপরে আছে। বলো তাহলে কি হইলো, এটা হচ্ছে আমার, কাউন্ট ইয়াটা তো মিলে আগে ডিক্লেয়ার করে নিতে হবে, কাউন্ট ইয়াটা বিলটা জিরো ছিল, ডিক্লেয়ার করে নিতে হবে না ভাই? না না এটা এই জাভাতে অটোমেটিক্যালি জিরো চলে আসে, ঠিক আছে। অটোমেটিক্যালি আর এখানে হচ্ছে যে আমরা যেহেতু অলরেডি এখানে ভ্যালু বসাই দিছি, বিলের মধ্যে যাই থাকুক না কেন সেটা কিন্তু তোমার হচ্ছে যে এখানে দেখাবে না, ঠিক আছে। সিতে যেরকম গার্বেজ ভ্যালু থাকে, জাভাতে এরকম কোনো গার্বেজ ভ্যালু থাকে না, ওকে। আর আমরা এখানে কাউন্টটা জিরো রাখছি এই কারণেই, কারণ আমরা যখন হচ্ছে অ্যাপটা ওপেন করতেছি, ঠিক আছে, ওখানে ওপেন করতেছি, এখানে তো ভিউ থেকে তো আমরা ডেটা নিচ্ছি না, নিচ্ছি নিচ্ছি না, তো এই জন্য আমরা জিরো রেখে দিছি ফর সেফ সাইড, যাতে করে আমরা কোনোভাবে যাতে সে এররটা না পায়, হ্যাঁ ভ্যালু পাইলো না বা এরকম, যাতে কোনো প্রবলেম না হয়, জিরোতেও যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমরা হচ্ছে যে কাউন্টার এখানে জিরো করে দিছি ফর সেফ, ফর সেফটি। আর বিলটাকে কিন্তু অটোমেটিক্যালি সে কাউন্টের কাছ থেকে ভ্যালু নিয়ে নিচ্ছে, পার কপি ভ্যালু আমাদের অলরেডি দেওয়া আছে, সো এখানে আমাদের আসলে ভ্যালু অটোমেটিক ভ্যালুটা ক্রিয়েট করতেছে। এই যে হয়ে গেল, এবার আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে বিল টিভি যেটা আছে না, বিল টিভিটাকে ফার্স্টে কি করব, ভিজিবল আগে না, আগে হচ্ছে যে ইফ দেখতে হবে, ভিজিবিলিটি চেক করে দেখব যে বিল টিভি, হ্যাঁ, ডট ইজ ভিজিবল, সরি নাকি ভিজিবিলিটি, আচ্ছা VZBILITY গেট ভিজিবিলিটি, হ্যাঁ ইকুয়াল ইকুয়াল গন, অর্থাৎ আমার যদি এই এটার ভিজিবিলিটি গন থাকে, হ্যাঁ যদি এই বিল টিভির ভিজিবিলিটি কি থাকে, গন গন থাকে থাকে, হ্যাঁ বিল টিভি আমরা কি রাখছি দেখি, গন রাখছি না জি, এখানে কি গন আছে না, তার মানে যদি গন থাকে তাহলে কি করব, এটারে আমরা বিল টিভি ডট সেট ভিজিবিলিটি, এটাকে হচ্ছে যে কি করব, ভিজিবল করব, ফার্স্টে কাজ হচ্ছে ভিজিবল করা। তারপরে তারপরে প্রিন্ট করা, তারপরে এটার মধ্যে বিল টিভির মধ্যে কি করব, সেট টেক্সট করব, সেট টেক্সট কি করব, ইওর বিল ইজ কত টাকা, এই যে কনকেট করে কেমনে প্লাস বিল, তারপরে আবার প্লাস দিব একটা, তাই না, দিয়ে স্ট্রিং এর মধ্যে বিলটি লিখে দিব, এটা হচ্ছে ডেকোরেশন, ঠিক আছে। এখন যেটা করলাম এটা কি ডেকোরেশন, মানে যাতে দেখতে সুন্দর লাগে, ইওর বিল ইজ বিল টাকা। এবার আমরা যদি দেই এখানে রান, এইখানে একটা কথা ছিল, ইওর বিল ইজ তো এর আগে আমরা ইয়েতে এই বাটনটা যখন টেক্সট ফিল্ডটা যখন ক্রিয়েট করছি হ্যাঁ হ্যাঁ তখনও তো একটা ভ্যালু দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ইওর হ্যাঁ বিল কিন্তু ইজ, তুমি এখানে কি করতেছো, নতুন ভ্যালু সেট করতেছো না, হুম নতুন ভ্যালু সেট করাটা থাকবে, নতুন ভ্যালুটা তো শুধু নতুন ভ্যালুটা তো শুধু আমরা ইয়েটাই কি বলে যে আরে বোকা বিলটা ছেলে, হচ্ছে যে টাকাটা হচ্ছে, বোকা ছেলে তুমি তো এখানে কি করছো, এই দেখো এখানে যদি আমি ভিজিবল দেই, তুমি হুম এখানে ইওর বিল ইজ জিরো টাকা লিখছো না, তাই না, তোমাকে তো পুরোটাই লিখতে হবে, জি তুমি খালি টাকা দিলে এই যে জিরোটা আপডেট হবে এটা কেমনে বুঝবা, উপায় আছে কোনো, তুমি যখন সেট টেক্সট দিবা তাহলে এই ফুল টেক্সটাই চেঞ্জ হয়ে যাবে, তুমি যদি খালি এখানে বিল লেখো শুধু বিলটাই আসবে, অন্য কিছু আসবে না। আচ্ছা আপনি দেখাই দেখাইতেছি আমাকে, ঠিক আছে দেখাচ্ছি, তাহলে যে ইফ এর কন্ডিশনটা তো চেঞ্জ করা লাগবে, এই দেখো এখন তো গন নাই।
না আমি তো চেঞ্জ করি নাই ওখানে, ঠিক আছে, যে অর্ডার দিলাম, ঠিক আছে, ইওর বিল ইজ কি আছে 50 টাকা, 10টা অর্ডার দিয়েছি, ঠিক আছে। এবার যদি আমি এখানে, এটা গনই থাকুক সমস্যা নাই, আমি এখানে দেখো সব উঠাই দিলাম, খালি বিল থাকবে, ডট ভ্যালু অফ বিল। এবার যদি আমি দেই, ছয়টা কি আসছে, 30 আসছে, 30, কারণ বিলের ভ্যালু কত, 30, 30, আর তো কিছু নাই এখানে, আছে না, এই জন্য 30 আসছে। আমরা এখন যেটা যা করলাম সেটা হচ্ছে ডেকোরেশন, ফুল টেক্সটটা আমাদের এখানে লিখে দিতে হবে যে আমরা পুরো টেক্সট এখানে কি হিসাবে রাখতেছি, ঠিক আছে। এবার তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে এই দেখো, আমি এখানে ক্লিক করতে 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 -1, 2, 3, 4 পর্যন্ত নিয়ে গেছি, ঠিক আছে, -1, 2, 3, 4 পর্যন্ত নিয়ে গেছি, এটা আটকাইতে হবে। আমি কি কখনো -1 কফি আটকাই অর্ডার দিতে পারবো -10 টাকা? তার মানে কি দোকানদার আমার 10 টাকা দিবে? তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আমার এখানে মাইনাস আটকাইতে হবে, 1 নম্বর টাস্ক। আর সেকেন্ড টাস্ক যেটা সেটা হচ্ছে দিয়ে দিবা এখানে যে আমার যদি 10টার বেশি কফি অর্ডার দেই তাইলে আমার প্রতি কফিতে 1 টাকা করে ডিসকাউন্ট। আচ্ছা কি বললাম বলো দেখি, এখানে কটা টাস্ক, 2টা, 1 নম্বর হইলো, মানে মাইনাস ভ্যালু মাইনাস আসা যাবে না, আসা যাবে না, আর 10টার উপরে যদি অর্ডার দিই তাহলে আমার প্রতি কফিতে 1 টাকা করে, আর কফি 1 টাকা ডিসকাউন্ট, 1 টাকা করে ডিসকাউন্ট, ঠিক আছে, এটা করবা। আর সেকেন্ড টাস্ক যেটা সেটা হচ্ছে একটা ক্যালকুলেটার বানাবা, এই যে ভিউ যেমনে দিলাম না, প্লাস মাইনাস গুণ ভাগ এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, একটা ইকুয়াল থাকবে, যেখানে প্রেস করলে আমার এই এরকম কি করবে, আমি 1 দিব, 2 দিব, ঠিক আছে, 1 প্রেস করলে 1 লেখা আসবে, 2 তে প্রেস করলে 2 লেখা আসবে এখানে, ঠিক আছে, প্লাস দিব, প্লাস সাইন আসবে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে যে এই 3 দিব, 3 আসবে, যখন ইকুয়াল দিব নিচে, ওটার নিচে তোমার কি আসবে আমাকে রেজাল্ট দেখাবে, মানে 1 দিলাম, 2 দিলাম, যোগ দিলাম, 3 দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে আমার নিচে দেখাবে কি 6 দেখাবে। আমি লেআউটটা খাতায় এঁকে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ক্যালকুলেটারের লেআউট কীরকম হবে এইভাবে তোমরা করবো, এবং এখানে সি নামে একটা বাটন থাকবে, সেটাতে ক্লিক করলে আমার সবগুলো টেক্সট খালি হয়ে যাবে, এটা করতে হবে, ঠিক আছে, নেক্সট উইকের মধ্যে, বুঝা গেছে? কোনো কোশ্চেন? এতক্ষণ জানার সময় কোশ্চেন হলে, হ্যাঁ করার সময় কোশ্চেন হলে অবশ্যই গ্রুপে বলবো, ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।